আমি এখানে আসতে পারবো খেয়াল করিনি, আমার দাঁতের ইনফেকশনে, মাড়ির ইনফেকশনে 3 দিন পর্যন্ত জবান বন্ধ আজকে, কিন্তু মাহফিলে গেলে কেমনে কেমনে কথা বলতে পারি। এটা যদি আমার ঘরে দেখে তো ইনারা বলবে যে আমি 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 ইচ্ছে করে ওদের সাথে কথা বলি না। আসলে ঘটনা এটা না, দাঁতের অতিরিক্ত ব্যথার কারণে কথা বলতে অনেক কষ্ট হয়, কিন্তু বক্তব্য দেওয়ার সময় আল্লাহ পাক জানে কি হয়, তখন কথা ঠিক ঠিক বের হয়। একটু দোয়া করবেন আল্লাহ যেন বক্তব্য সময়কালে আমার এই পেইনটা যেন আর না উঠে, একেবারে নাই উঠে, আর খতরনাক পেইন, খতরনাক, এটা অসহ্য। আল্লাহ রাব্বুল আলামিন, তবু আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আমাদের কোনো অভিযোগ নাই আলহামদুলিল্লাহ, আল্লাহ শাফা দিলে আল্লাহরে কেউ ধরে রাখার আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এরশাদ করছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর একটা সময় অতিবাহিত হয়েছে, আমরা ছিলাম কিন্তু আমাদের কোনো আলোচনা ছিল না। যেই ছেলেটা আজকে বয়স 5, 5 বছর আগে পৃথিবী তার সম্পর্কে জানতও না, পৃথিবী আলোচনাও করত না, সে ছিল না, কথা এমনটি না, সে ছিল আল্লাহর ধরতির কোন এক জায়গার মধ্যে, তার উপস্থিতি ছিল, কিন্তু এই পৃথিবীর মধ্যে তার ব্যাপারে কোনো আলোচনা ছিল না, কোনো কথাবার্তা ছিল না। এটা আজিব বিষয়, মনে রাখবেন, কিছু জিনিস কানে শোনার মতো আর কিছু জিনিস হৃদয়ে প্লেটের মধ্যে রেখে অনুধাবনের সাথে শোনার মতো। আমি ছিলাম আজকে একজন বড় আলোচক, বাংলাদেশের বড় জনপ্রিয় মানুষ, কিন্তু ওনার জন্মের একদিন আগ পর্যন্ত পৃথিবীর মানুষ জানতই না এরকম একজন মানুষ পৃথিবীতে আসছে, কোনো আলোচনা নাই। ঠিক সেভাবে এই পৃথিবী থেকে একটা সময় পরে আমি চলে যাব, কেউ আমার ব্যাপারে আর কোনো আলোচনা করবে না, আমি যতক্ষণ আছি ততক্ষণ, আসার আগেও ছিলাম আলোচনা ছিল না, আসার চলে যাওয়ার পরে থাকবো আলোচনা থাকবে না, আমি থাকবো না সেরকম না, আমি থাকবো কিন্তু আলোচনা থাকবে না। আমার আল্লাহ এই পবিত্র কোরআনের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্না, এখন আল্লাহ মানুষের সফরনামা বলছেন, সফরনামা, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। এই এই আয়াতের মধ্যে আল্লাহ মানুষের সৃষ্টির এক ধাপের কথা বলেছে, অন্য ধাপের কথা বলে নাই। আমাদের সৃষ্টির ধাপ দুইটা, একটা মাটি দিয়ে আল্লাহ আমাদের সৃষ্টির গোড়াপত্তন করেছেন, সৃষ্টির আরেক ধাপে গিয়ে আমি মা এবং বাবার, মা এবং বাবার একান্তে সময় কাটানোর মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। ধাপ কয়টা হয়েছে? দুইটা। একটা মাটি দিয়ে আল্লাহ হযরত আদমকে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে শুধু মাটি দিয়ে বানিয়েছেন তা না, আমার আল্লাহ আদমের মধ্যে আমার আল্লাহ রূহ ফুঁকে দিয়েছেন, মানে আমার আল্লাহ আদমের ভিতরে নূরের চেরাগ জ্বালিয়েছেন। সেই কারণে আমি নিরেক মাটি না, আবার নিরেক নূরও না, নূর এবং মাটির আজীব সংমিশ্রণ, এটাকে বলে কম্বিনেশন, নূর এবং মাটি, এটা আমাদের সৃষ্টির প্রথম ধাপ। এই ধাপকে বলে কেমিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, যখন আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এরপরে আমাদের সৃষ্টির দ্বিতীয় ধাপ, যেটাকে আমরা বলি বায়োলজিক্যাল কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, আমার মা এবং বাবা পৃথিবীতে হযরত আদম এবং হাওয়া আলাইহিমাস সালামের মাধ্যমে, এরপরে আমাদের সৃষ্টির দ্বিতীয় ধাপ শুরু হয়। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে যত জায়গায় সৃষ্টির কথা বলেছেন
সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলা হয়েছে আমরা তোমাকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। এটার মাধ্যমে আল্লাহর ইশারা কোন দিকে? আমার বাবা আদমের দিকে। এরপরে আমার আল্লাহ বলছেন অতঃপর তোমার মা এবং বাবা, তোমার মা এবং, আমি কিছু শব্দ এখানে অ্যাভয়েড করছি আমাদের ছেলেপুলে, ছোট ছোট ছেলেপুলে থাকার কারণে, এগুলো আপনারা বুঝে নেবেন। মা এবং বাবার মাধ্যমে আমার আল্লাহ সৃষ্টির দ্বিতীয় ধাপ শুরু করে। আমার আল্লাহ এখানে কি বলছেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মা এবং বাবার একান্তে সময় কাটানোর ফলশ্রুতিতে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ আমার সৃষ্টির কথা বলতে গিয়ে এমন একটা জায়গার দিকে ইঙ্গিত করেছেন যে কোন মানুষ যদি ওই জায়গার দিকে একবার দেখে তার কাছে অহংকার থাকবে না কোনোদিন। মানে কত খারাপ জিনিস থেকে কত বিখ্যাত, কত ফজিলতপূর্ণ জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে কি বলেছেন? নাবতালি, আমার আল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্যের বর্ণনা দিয়েছেন, আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে পরীক্ষা করার জন্য। এতটুকু তো আমরা সবাই জানি, ঠিক না? আমরা এখানে এসেছি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের সৃষ্টির পেছনে মূল উদ্দেশ্য আমাদেরকে পরীক্ষা করা। আমার আল্লাহ পরীক্ষা কিভাবে করে? সম্মানিত উপস্থিতি, পুরো পৃথিবীর দিকে যদি আপনি নজর দেন আপনি দেখবেন কেউ টাকা পয়সার দিক থেকে অনেক উপরে, কেউ নিচে, কেউ গাড়িতে চড়ে, কেউ গাড়ি চালায়, কেউ স্কুলে পড়ায়, কেউ ঘন্টা বাজায়। এখানে আমার গাড়িতে চড়ার কারণে অহংকারেরও কোনো সুযোগ নাই, আর আরেকজন গাড়ি চালাচ্ছেন বিদায় তার মন খারাপেরও কোনো সুযোগ নাই। যিনি স্কুলে পড়াচ্ছেন উনি পড়াচ্ছেন বলে অহংকার করারও কোনো সুযোগ নাই, যিনি ঘন্টা বাজাচ্ছেন ওনার মন খারাপেরও কোনো সুযোগ নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নিজামে খালক, এটা পৃথিবীর সৃষ্টি আল্লাহ এভাবেই করেছেন, এটাই সিস্টেম। কেউ চড়বে, কেউ চালাবে, কেউ বড় কেউ ছোট, এই ধরাধমে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত ধরনের মানুষ দরকার, মাইন্ড দরকার আল্লাহ সৃষ্টি করেছেন, যত ধরনের মানুষ দরকার, জুতা সিলাই কারণে ওয়ালা থেকে শুরু করে সুইপার থেকে শুরু করে বড় সব ধরনের মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি যদি একবার ঘরে বসে চিন্তা করেন, আল্লাহ যদি জমিনের মধ্যে সুইপার সৃষ্টি না করত, তো এই পৃথিবীর মধ্যে যদি সুইপাররা এক মাস কাজ বন্ধ রাখে পৃথিবী, আপনি পৃথিবীতে থাকতে পারবেন না, পৃথিবী আর বসবাসযোগ্য থাকবে না। পৃথিবীর মধ্যে যারা জুতা সেলাই করে তারা যদি জুতা সেলাইয়ের কাজ বন্ধ করে দেয় আপনি জুতা পড়তে পারবেন? বই আমি লিখেছি, প্রেসের মধ্যে আমার যে ভাই মেশিন চালাচ্ছে সেই যদি মেশিনের কাজ না করে আমার বই দিয়ে কি হবে? আপনারা বুঝতে পেরেছেন? তাহলে প্রথমে আমি আমার ইউথ থেকে, নতুন প্রজন্ম থেকে আমি এই জিনিসটা আপনাদের ব্রেন থেকে বের করে দিতে চাই। কোনটা ক্লাস? আমি বড় আরেকজন ছোট, আমার জন্য দরজা খুলে দিতে হবে, আমি উপরে তুমি নিচে, আমি তুমির এই ভেদাভে আমরা আমাদের ইউথ থেকে, নতুন প্রজন্ম থেকে আমরা বের করে দিতে চাই। আমরা শিখাইতে চাই, বুঝাইতে চাই, মানুষকে মানুষ হিসেবে সম্মান করবেন তার পেশা হিসেবে নয়। এটা আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমার নবীর শিক্ষা, যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, মাল্লাম ইউআজ্জিম কাবীরানা আও ইউবাজ্জিল কাবীরানা ফি রিওয়ায়াতি উখরা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়দেরকে সম্মান, বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে, আমার নবী কোনো প্রফেশন বলে নাই, বড়কে যে ব্যক্তি সম্মান করে না, ছোটকে যে ব্যক্তি স্নেহ করে না, সেই ব্যক্তি আমার উম্মত না। তাহলে আমাদের প্রথম মেসেজ
আমাদের তরুণ প্রজন্মের প্রতি। মনে রাখবেন, সৃষ্টির প্রত্যেক ব্যক্তি আল্লাহর এই ধরতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি ওই অঙ্গকে যদি আন্ডার এস্টিমেট করেন, ইগনোর করেন, আপনি পুরো সমাজ ব্যবস্থা চালাইতে পারবেন না। মেডিকেল কলেজের মধ্যে যদি শুধু ডাক্তার থাকে তো বিল্ডিং বানাবে কে? আপনি বানাবেন গিয়ে? বিল্ডিং বানানোর লোক লাগবে, ইলেকট্রিক মিস্ত্রিও লাগবে, ফিটিংস এর, কার্পেটে, টাইলসে। মসজিদও সেই, মসজিদ কি শুধু ইমাম দিয়ে চলবে? না। আমি শুধু আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এটা আপনি করেন নাই, সেট আপ আমার আল্লাহ করেছেন, এবং যার জন্য, যাকে যে উদ্দেশ্যে বানানো হয়েছে, আমার আল্লাহ তাকে ওই মাইন্ডসেট দিয়ে সৃষ্টি করেছেন, সে তার কাজ নিয়ে সন্তুষ্ট। কেউ কারো সীমা লঙ্ঘন করতে চাচ্ছে না, প্রত্যেকে যার যার কাজ করছে। আমার আল্লাহ মহাসমুদ্র বানিয়েছেন, সমুদ্রের মধ্যে লাখ ধরনের মাছ বানিয়েছেন, সব মাছ একসাথে থাকে না, কিন্তু প্রত্যেকে যার যার স্তরের মধ্যে আছে, কেউ কারো সীমা লঙ্ঘন করে না। আমার আল্লাহ বড় বড় ঢেউয়ের মাধ্যমে প্রত্যেক মাছের জন্য অক্সিজেনের ব্যবস্থা করেছে। আমি আগে জানতাম না, আমার মাঝে মধ্যে প্রশ্ন আসতো, সমুদ্রের মধ্যে ঢেউ না থাকলে অসুবিধা কি হইতো? আমরা একটু সাঁতার টাতার কাটতে পারতাম। আমি কিছুদিন আগে চাঁদপুরে যাই, শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো শেষ নাই। আমার অসম্ভব মহব্বতে তাদের মাছের চাষ আছে, তা আমাকে তারা বুঝাইলো, হুজুর এই যে আমি বলতেছিলাম, এই যে পানিগুলো দিচ্ছেন, কো হুজুর এটা পানি দিচ্ছি পানিগুলো মুভ করার জন্য। পানির মুভমেন্ট কেন দরকার? কো হুজুর মাছের অক্সিজেনের জন্য। আজীব জিনিস শিখলাম, এই প্রথম। এরপরে ফার্দার একটু আমরা একটু গবেষণা করে দেখলাম, আল্লাহ পাকের মেহেরবানি, এত বড় বড় ঢেউ, আল্লাহ জানে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে নিচে কত ধরনের জিনিস সৃষ্টি করেছে, সবার অক্সিজেনের ব্যবস্থা করেছে। পানির মুভমেন্ট হলে মাছের নাকি অক্সিজেন মিলে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে, এটা আমার আল্লাহর শান। আমি বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, প্রত্যেক জিনিসকে আল্লাহ যার যার মতো করে সৃষ্টি করেছেন, কেউ কারো সীমা লঙ্ঘন করে না। আল্লাহর দুনিয়ার মধ্যে ইনসান এক প্রজাতি যে বারবার সীমা লঙ্ঘন করতে চায়, বারবার সীমা, ইনসান ছাড়া কেউ সীমা লঙ্ঘন করে না, পাহাড় পাহাড়ের জায়গায়, সমুদ্র সমুদ্রের জায়গায়, এই ইনসান সে তার যে হুদুদ, সেই হুদুদ বারবার ক্রস করতে চায়। যাই হোক, আমার আল্লাহ বলছেন নাবতালি, পরীক্ষা। এই দুনিয়ার মধ্যে পরীক্ষা দুই ধরনের হয়, যাদেরকে আল্লাহ প্রয়োজনের তুলনায় সবকিছু বেশি দিয়েছেন, সম্পদ বলেন, সম্মান বলেন, ব্রেইন বলেন, বেশি যাদেরকে দিয়েছেন, তাদের পরীক্ষা হবে কৃতজ্ঞতার পরীক্ষা, কতটুকু শুকর তার ভিতরে আছে। আর যাদেরকে সবকিছু প্রয়োজনের তুলনায় কম করে দিয়েছেন, সেটা ব্রেইন হোক, সেটা সম্মান হোক, সেটা সম্পদ হোক, আল্লাহ তাকে পরীক্ষা করছেন সে কতটুকু সবর রাখে, ধৈর্য রাখে। এই ব্যক্তি হাউ পেশেন্ট হি ইজ, আর এই ব্যক্তি হাউ গ্রেটফুল হি ইজ, এই ব্যক্তির কাছে সবর কতটুকু, এই ব্যক্তির কাছে শুকর কতটুকু, বলেন তো দেখি। সবরের পরীক্ষা কঠিন না শুকরের পরীক্ষা কঠিন? সবরের পরীক্ষা অনেক সহজ, যেই ব্যক্তির মধ্যে কম, সে কথাই কথাই আল্লাহকে স্মরণ করে। আপনারা আপনাদের জীবনে দেখবেন, সম্পদ যার একবার বেড়ে গেছে, সে প্রথম যাকে ভুলে যায় তিনার নাম আল্লাহ, তিনার নাম আল্লাহ। সম্পদ বলেন, সম্মান বলেন, ব্রেইন বলে, মানুষকে তার স্রষ্টা সম্পর্কে বিমুখ করে দেয়। এবং শুকরের পরীক্ষা, কৃতজ্ঞতার পরীক্ষা, সবরের পরীক্ষার চেয়ে অনেক বেশি কঠিন। যারা পাবে যায়, ক্লাবে যায়, এরা সবাই শুকরের পরীক্ষার্থী, সবরের পরীক্ষার্থী ক্লাবে ধরে না, সবরের পরীক্ষার্থী ক্লাবে যায় না। এই হচ্ছে পুরো সিস্টেম। এরপরে আমার আল্লাহ বলছেন
ফাজআলনাহু সামিআম বাসীরা, আমি তাকে শোনার জন্য কান দিয়েছি, সামিআন এবং দেখার জন্য চোখ দিয়েছি। মওলা, এই দুইটা জিনিসকে আপনি এখানে এভাবে উল্লেখ করার কারণ কি? এই দুইটা জিনিস, এটা আমাদের মানুষকে দেওয়া আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। একটা দিয়ে দেখি আর একটা দিয়ে শুনি। শোনা এবং দেখা কাউকে চিনার জন্য, জানার জন্য, পরিস্থিতি বুঝার জন্য আমাদের শরীরের এই দুইটা অর্গান অসম্ভব গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। এরপরে আমার আল্লাহ বলছেন, ইন্না হাদাইনা হুসাবি ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আবার আল্লাহ বলছেন, এরপরে আমি তাকে সাবিল, সাবিলের হেদায়ত দিয়েছি। কিসের হেদায়ত? সাবিল। পবিত্র কোরআনের মধ্যে দুইটা শব্দ ব্যবহার হয়েছে, একটা সিরাত আল মুস্তাকিম, আর সিরাত আল মুস্তাকিম, আর একটা হচ্ছে সাবিল। সিরাতুল মুস্তাকিম, সুজা সহজ সরল পথ, আর একটা সাবিল, এটাও সুজা সরল পথ। পবিত্র কোরআনের মধ্যে আমরা সূরা ফাতিহার মধ্যে সার্বক্ষণিক আল্লাহর দরবারে পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মাওলা, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথ প্রদর্শন করো। প্রত্যেকদিন সূরা ফাতিহার মধ্যে এটা তিলাওয়াত করি, ঠিক না? ইহদিনা, আমাদেরকে দেখান, হেদায়ত দান করেন, কোন জায়গা? তো আস-সিরাত আল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম কি মাওলা? এটা পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন, সিরাতুল মুস্তাকিম আমার যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের রাস্তা, আমার যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের রাস্তা। এখন আমি রাত দিন বলছি, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম নসিব করে, প্রদর্শন করেন, দেখা। এদিকে শয়তানকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছেন আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করার কারণে, কি করার কারণে বলেন? আপনারা একটু কথা বলেন, আমাদেরকে কি বলা হয়? আমাদেরকে বলা হয় শয়তান আল্লাহর আদেশ অমান্য করার কারণে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, এটা বলা হয় না? না, আমার মনে হয় আমরা আমাদের বুঝ ব্যবস্থাটা একটু দুরুস্ত করে নেওয়া দরকার। আল্লাহর আদেশ অমান্য করলে যদি শয়তান হয়ে যায়, তো বাংলাদেশের মধ্যে এত কোটি মানুষের মধ্যে তো মানুষ পাওয়া যাবে না। আপনারা আপনারা তো আপনারা বুজুর্গানে দিন, আমি নিজের কথা বলি, আমি আল্লাহর কোন আদেশ আছে যেটা বহুত বেশি মান্য করি, এটা তো আপনাদের সামনে না বুজুর্গ দেখা। আপনারা মনে করতেছেন কোন বুজুর্গ আল্লাহ দুনিয়াতে আইসা আমাদেরকে তকরির করতেছে, আমি তো জানি আমি কত বড় বুজুর্গ, ঠিক না? এখন যদি আল্লাহর আদেশ অমান্য করলে, যদি রাজিম হতো, অভিশপ্ত হতো, সে কাতারে আমার নামও থাকতো, কারণ আল্লাহর আদেশ কত জায়গার মধ্যে অমান্য করতেছে, কত কথা আমার আল্লাহ বলেছেন মানতে পারতেছি, পারতেছি না। দুনিয়া ধাক্কা দেয়, নফস ধাক্কা দেয়, শয়তান ধাক্কা দেয়, না, আমার আল্লাহ যখন বলেছেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, সে তখন শানে নুবুব্বতে আদমের মধ্যে বেয়াদবি করে ফেলেছে, সে হযরত আদম আলাইহিস সালামের নুবুব্বতকে ইনকার করে নাই, তানকিস করেছে। কি করেছে? এটাকে বলে তানকিসে নুবুব্বত, নুবুব্বতকে খাটো করা, ছোট করা। বলেছে কি? আমি আদমকে সিজদা করব না। কেন? সে যদি বলতো আল্লাহ, আমি আপনাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন অনেকেই, আমাদের মারা গেছেন উনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, উনি তার বইয়ে লিখেছেন যে দেখেন শয়তানকে শয়তান করে দেওয়া হয়েছে, অথচ সে বলেছে আমি আল্লাহ তোমাকে ছাড়া আর কাউকে সিজদা করব না, এই কথা শয়তান বলে নাই। আমি অনুরোধ করব আপনাদেরকে, কোরআন কোন জায়গায় কোনো কিছু বলেছে এটা বলার আগে কোন হাফেজের কাছ থেকে গিয়ে একবার জেনে নিবে, বুঝতে পেরেছেন? আপনি আপনার বিষয়ে বড় ডক্টর পিএইচডি হতে পারেন, কিন্তু আরেক বিষয়ে আপনি মাস্টারি করার কোনো সুযোগ নাই।
শয়তান বলেছে আমি সিজদা করব না, কেন করবে না? তো কারণ আমি ইনার চেয়ে সেরা, শ্রেষ্ঠ। কিভাবে? আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি নিচে থাকে, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন উপরে উঠে উপরের জিনিস নিচের জিনিসকে সিজদা করতে পারে না। দেখছেন কত সুন্দর এক্সপ্লেনেশন। তো এই এখন শানে নুবুওয়াতে আদমের সাথে বেয়াদবি হয়েছে, আপনারা শব্দগুলো মুখস্থ করেন, তানকিসে নুবুওয়াত হয়েছে, নবুওয়াতের শানে বেয়াদবি হয়েছে, নবুওয়াতকে ছোট করা হয়েছে, ডিফেম করা হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন? আদম আলাইহিস সালামকে তখন আল্লাহ কি বললেন, বের হয়ে যেতে হবে জান্নাত থেকে। তখন এই এই শয়তান রাজীব মালউন সে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, মাওলা আমাকে আপনি কিয়ামত পর্যন্ত বাঁচার একটা সুযোগ দেন। তাইলে শয়তানের আকীদা তো ঠিক আছে, সে তো আল্লাহকে আল্লাহই জানতেছে, মহাপরাক্রমশালী মনে করতেছে, নতুবা কি সে আল্লাহকে বলতে পারত যে আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচার সুযোগ দেন? তাইলে তার আকীদা হচ্ছে রাখবেনও আল্লাহ, মারবেনও আল্লাহ, মহাপরাক্রমশালীও আল্লাহ, শক্তিশালীও আল্লাহ, কিন্তু আপনি বলতে বলতেছেন কি, আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজীম। তাইলে তাওহীদের ক্ষেত্রে তো ঠিক আছে, সে আল্লাহকে তো দুই বলে নাই, শরীক করে নাই কাউকে, আপনারা বুঝতে পেরেছেন? আমরা আমাদের আকায়েদি ক্লারিটি দরকার আমাদের। সুতরাং আমার আল্লাহ যখন বললেন বের হয়ে যা, সে বলেছে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার একটা সুযোগ দেন, আমার আল্লাহ বলছেন সুযোগ দিলাম। তখন সে আমার আল্লাহকে বলছে আমি আপনার বান্দাদেরকে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাঈলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি আপনার বান্দাদেরকে সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে হামলা করব, এটাকে বলে চতুর্মুখী হামলা করব, আপনি আপনার বেশিরভাগ বান্দাকে সিরাতুল মুস্তাকিমের পথে আপনি পাবেন না, আমি তাদেরকে পথভ্রষ্ট করব। সে এটা চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহর দরবারে, লাআক উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি আপনাকে কথা দিচ্ছি আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকব। কত বড় খবিজ দেখছেন! তাইলে আমার আল্লাহ যে তাকে বলছে বের হয়ে যা, কেন বের করে দিলেন? শানে নুবুওয়াতে আদমের মধ্যে বেয়াদবির কারণে, আপনারা বুঝতে পেরেছেন? বেয়াদবি কি করেছে? সে সে বেয়াদবি করেছে আদমকে আলাইহিসসালাম অস্বীকার করে নাই, তানকিস করেছে, মাকাম ও মর্তাবার ক্ষেত্রে বেয়াদবি করেছে, ডিফেম করেছে। এখানে একটা মেসেজ আছে আমাদের জন্য, মেসেজটা কি? মেসেজ হচ্ছে শয়তান আমাদের আকীদার মধ্যে দুইটা প্রধান স্তম্ভ, আকীদায়ে তাওহীদ, আকীদায়ে বলে রিসালাত, তাওহীদ এবং রিসালাত, তাওহীদ মুখস্থ করে ফেলেন, তাওহীদ এবং রিসালাত। আমি তরুণ প্রজন্মকে বিশেষ করে বলছি, বেটা আমার মুরব্বিয়ানে কেরাম তো আমাদের মাথার উপর, তাওহীদ এবং রিসালাত। সেই কারণে আমরা কালমাতে পড়ি কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের হকদার আর কেউ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাওহীদ রিসালাত দুইটা যখন একসাথে হয় এটাকে ঈমান বলে, কি বলে? ঈমান। শয়তানের আকীদায়ে তাওহীদের মধ্যে শয়তানের কোনো ঝামেলা ছিল না, শয়তানের ঝামেলা হচ্ছে আকীদায়ে রিসালাত। আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি, এটা শয়তান শয়তান হওয়ার পিছনে মূল কাজ করেছে, আপনারা বুঝতে পেরেছেন? আপনি যখন বেটা বলবেন না তাওহীদি জনতা, কি জনতা? তাওহীদি জনতা, তাওহীদি জনতা বলে আপনি যখন নারায়ে তাকবীর থেকে নারায়ে রিসালাত বাদ দিয়ে দেবেন, তো বেটা আপনি এটা কোন ধরনের তাওহীদি জনতা আমারে শিখাইলেন? যদি আল্লাহর একত্ববাদের কথা বলে তো ধরতির মধ্যে আল্লাহর একত্ববাদ মানে না এমন ব্যক্তির সংখ্যা কয়জন আছে? পৃথিবীর মানুষকে আমরা দুই ভাগে ভাগ করি, এক ভাগ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, আর বরং এটাকে তিন ভাগ বলতে পারেন, এক ভাগ স্বীকার করে না আল্লাহ বলে কাউকে স্বীকার করে না,
আসলে এরা স্বীকার করে, আসলে এরা স্বীকার করে, ধাঁধাই পড়ে যায়। আপনি যদি স্বীকার করে না এমন ব্যক্তিকে, আপনাদের এখানে বড় হাওর আছে না, হাওর বিশাল না, আপনি যদি তাদেরকে এটা দেখাই বলেন যে এটা আমার দাদা করছে, বিশ্বাস করবে? কোনোদিন বিশ্বাস করবে না। কিংবা বিশ্বাস করস না কেন, করেন না কেন, করেন না কেন, সে একসময় বলবে এত বড় হাওর আপনার দাদা করতে পারবে না। তবে এটা কে করতে পারবে, এটার জবাব আর দিবেন। আপনি যদি তাদেরকে শ্রীমঙ্গলের পাহাড় দেখাই বলেন এটা আমার দাদা করেছে, বিশ্বাস করবে? কেন? কারণ তারও ভিতরে আছে, বড় জিনিস বড় ছাড়া সৃষ্টি হয় না। আপনি যদি এই স্বামীলা দেখিয়ে তাকে বলেন এটা আল্লাহ করছে, বিশ্বাস করবেন? তো আপনার মাথায় শীত আছে কেন? এটা সাধারণ জিনিস, সেও বুঝে সাধারণ জিনিস সাধারণ মানুষ করবে, অসাধারণ জিনিস অসাধারণ কেউ একজন করবে। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, এখানে একটা কনসেপচুয়াল ক্লারিটি দরকার। সেটা কি? আপনি কেউ বিশ্বাস করে না, আর কেউ আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, সাথে সাথে আর কিছু মূর্তি টুর্তি শরীর করে। তাদের ভাষ্য মতে পৃথিবীর বেশিরভাগ লোক আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। খ্রিস্টানদের মধ্যে কিছু খ্রিস্টান এমন আছে যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, তারা পর্দা করেই চলে, তারা পর্দা করেই চলে। ইহুদিরা আল্লাহর সাথে কাউকে শরীক করে না, স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ এক অদ্বিতীয় একক স্বীকার করে। আপনি তৌহিদি বলতে পারবেন, আপনি এগুলো সব বাদ দেন, আপনি বলবেন হুজুর আমি আপনার এই কথার সাথে একমত না, কোনো অসুবিধা নেই। এক ব্যক্তি বলছে আল্লাহ এক, সে যদি নবীর নবুব্বত বা রেসালত না মানে আমরা তাকে মুমিন বলতে পারবো? মনে রাখবেন, এক ব্যক্তির জ্ঞান বেশি, লেখাপড়া করে উনি বুঝতে পেরেছেন এই পৃথিবীর বিহাইন্ডে একজনের, একজন মহাশক্তির ভূমিকা আছে, এবং উনি বিশ্বাস করেছেন যে উনি এক অদ্বিতীয়। কিন্তু নবীর নবুয়ত বা রেসালত মানে তাকে আমরা মুমিন বলতে পারবো? তাকে আমরা বেশিতে দার্শনিক বলতে পারবো? মুমিন বলা যাবে না। মুমিন কখন হয়? যখন তাওহীদ এবং রেসালত একসাথে হয়, তখন এটা ইমানের রূপ নেয়। কিসের রূপ নেয়? ইমানে। ইমান, ইমানের দুইটা ধাপ। একটা ধাপ হচ্ছে মুখে মুখে, আমি এটাতে বিশ্বাস করি, এটাতে বিশ্বাস করি, এটাতে বিশ্বাস করি, মুখে মুখে। ইমানের আরেকটা ধাপ, বরং আমি যদি এটাকে এভাবে বলি, একটা কালি একটা হালি, একটার সাথে মুখের সম্পর্ক আর একটার সাথে অন্তরের সম্পর্ক। মুখের সম্পর্ক ইমান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, আমি মুখে সাক্ষ্য দিলাম। মুখের এই ইমান যখন আমার অন্তরে মুহাব্বতের রূপ নেবে, অন্তরের কি রূপ নেবে? মুহাব্বতের রূপ নেবে, তখন ইমান পরিপূর্ণরূপে আপনার অন্তরে জায়গা করবে। আপনারা বুঝতে পেরেছেন? এই জন্য ইমানের ক্ষেত্রে তিনটা জিনিস, বরং দুইটা জিনিস অতীব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আদব, আর একটা হচ্ছে মহাব্বা। কয়টা জিনিস বলেছি? দুইটা, একটা আদব একটা মহাব্বা। মহাব্বত, প্রেম, ভালোবাসা। আপনি নবুয়ত, তাওহীদ এবং রেসালত, রেসালতের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে আমার নবীর প্রতি মহাব্বত, তৌহিদের প্রতি খৌফ ও খশিয়ত যদি আপনার না আসে, আপনার ঈমান পরিপূর্ণ হবে না। আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে ঈমানের ক্ষেত্রে আদব, তাজিম এবং মহাব্বত বড় জরুরি। আপনি যদি সাহাবায়ে কেরামের দিকে দৃষ্টি দেন, সাহাবায়ে কেরাম আমার নবীর ক্ষেত্রে আদব, এশক এবং মহাব্বতকে সর্বোচ্চ চড়াই রেখেছেন। সাহাবায়ে কেরাম আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগাতেন, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম আমার নবীর নখ মুবারককে সংরক্ষণ করতেন, সাহাবায়ে কেরাম আমার নবীর চুল মুবারককে নিয়ে বাসায় রেখে দিতেন, মাটিতে পড়তে দিতেন না। সাহাবায়ে কেরাম আমার নবীর ব্যবহৃত অজুর পানি নিয়ে মুখে মুখে লাগাতেন। আপনারা বুঝতে পেরেছেন?
সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে নাম ধরে দূরের কথা, আমার নবীর সাথে যখন কথা বলতেন, কথা বলার আগে তাদের একটা ধরন ছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নবী যখন জিজ্ঞেস করতেন কোন কিছুর ব্যাপারে, এটা জানো কিনা, জানলেও তারা আল্লাহ রাসূলের দরবারে বলতো, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে। তারা যদি আমার নবীর দরবারে কোনো কিছু পেশ করতে চাইতে, তাদের ধরন ছিল আমার নবীর দরবারে বলা, আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের মা বাবা আপনার কদমে কুরবান। আপনারা বুঝতে পেরেছেন এই আন্দাজে নবীর সাহাবায়ে কেরাম নবীর সাথে কথা বলতেন। তাহলে ইমানের ক্ষেত্রে সেই কারণে আমার নবীও আমাদেরকে এরশাদ করছেন, সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু একটা নির্দিষ্ট বিষয়ে কথা বলি, আমরা অনুরোধ করবো আপনারা যদি এরকম উঠানামা করেন মাইন্ডসেট ডিস্টার্ব হয়ে যায় অনেক বেশি, আপনারা যারা যাওয়ার খেয়ালে আছেন চলে যেতে পারবেন, আমরা কয়েকবার দোয়া শরীফ করছি, যাওয়ার খেয়ালে যারা থাকবেন চলে যাবেন, আর মাঝখানে কথাবার্তার মাঝখানে যদি উঠা বসা করেন অনেক ডিস্টার্বিং হয়। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, নমিদানম ছে মঞ্জিল বুত সব জায়ে কে মন বুদম, বাহর সো রক্স বিসমিল বুত সব জায়ে কে মন বুদম, সলাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমি আপনাদেরকে যে জিনিসের প্রতি বেশি জোর দিতে চাচ্ছিলাম, আপনি যখন বলবেন না তাওহীদি জনতা, তো তাওহীদি জনতা বলে আপনি মাহফিলের মধ্যে আপনি আমার নবীর শান মান মকাম মর্তবা তো বলবেনই না, সাথে যদি নারাই তকবীরের সাথে নারাই রেসালাত না বলেন, কোন ধরনের তৌহিদি জনতা হলো? আপনি যদি তৌহিদ শিখতে চান, আমাদের পবিত্র কোরআনের সূরাতুল ইখলাসের চেয়ে তো বড় তৌহিদ আর নাই, আসেনি? সূরা ইখলাস আপনারা জানেন পড়তে, সবাই তো সিলেটের লোকজনের তিলাওয়াত তো অন্যান্য অঞ্চলের আলেমের চেয়ে ভালো, এটা আপনারা জানেন? এটা জানেন আপনারা? সিলেটের সাধারণ লোকজনের তিলাওয়াত অন্য অঞ্চলের আলেমের চেয়েও ভালো। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি আসেন সূরা ইখলাস পড়েন, আমার আল্লাহ আমাদেরকে তৌহিদ কেমনে শিখিয়েছেন দেখেন, কি বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ কি বললেন, হাবিব আপনি বলে দিন, আপনি বলে দিন আল্লাহ এক, কোন আল্লাহ এক, তিনি আল্লাহ এক, হাবিব আপনি বলে দিন, তো যাকে বলতে বলছেন উনি কে, এটা রেসালত, এটা কি রেসালত, সূরা হচ্ছে তৌহিদের সূরা, তৌহিদের সূরার মধ্যে রেসালত আগে চলে এসেছে, রেসালত কোন, হাবিব আপনি বলেন, হাবিব কেন বলবেন, কারণ হাবিব হচ্ছে মুখবির সংবাদদাতা, তৌহিদ হচ্ছে সংবাদ, সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সংবাদদাতার গ্রহণযোগ্যতার উপর, সংবাদদাতা যদি গ্রহণযোগ্য হয় সংবাদও গ্রহণযোগ্য। তো আমার আল্লাহ কুলকে, কুল কুলকে, কুলের গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য 40 বছর সময় নিয়েছে, কয় বছর, 40 বছর। এখন আপনি বলতেছেন কি 40 বছর পরে নবী হয়েছে, ইন্নাল্লাহ, ও 40 বছর পরে আগে বাত রাখে, 40 বছর পর্যন্ত আমার আল্লাহ, হায় হায়, মক্কার জমিনকে দেখিয়েছে
দেখো নবী কেমন হয়, নবীর চরিত্র কেমন হয়, কথাবার্তা কেমন হয়, জীবন যাপনের ধরন গঠন প্রকৃতি আকৃতি ধাঁচ কেমন হয়। 40 বছর পর্যন্ত আমার নবীকে আরবের মানুষের সামনে রেখে প্রত্যেক ব্যক্তি আমার নবীকে দেখেছে, আমার নবী বড় হচ্ছে, নবী বড় হচ্ছে, নবী বড় হচ্ছে। আমার নবী 40 বছরের জীবনের কোন একটা জায়গায় যদি বিন্দু পরিমাণ সমস্যা দেখা দিত, এ কাফেররা এসে বলতো না, এখন নবী দাবি করছেন আমি আপনাকে অমুক দিন অমুক তারিখ অমুকটার সময় অমুক জায়গায় দেখি নাই। কেউ বলেছে, কেউ বলতে পেরেছে? আবু সুফিয়ানকে নাজ্জাশী বলতেছে, নাজ্জাশী একেবারে আবিসিনিয়ার প্রথম হিজরতের সময় বলতেছে, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই, ও তুমি আমাকে বলো তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন। আবু সুফিয়ান বলছে তার সাথে আমাদের দ্বন্দ্ব অন্য জায়গায়, কিন্তু ব্যক্তি হিসেবে যদি তুমি জিজ্ঞেস করো তো আমি তোমাকে বলছি দ্বিধাহীন চিত্তে, আমার দুই চোখ মোহাম্মদের মতো কোন মানুষই দেখে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে 40 বছর পর্যন্ত আমার নবী, আমার আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করেছেন। কি তৈরি করেছেন? ব্র্যান্ড। যেন মনে রাখবেন, সেই কারণে আপনি যদি দিনের খেদমত করতে চান, আপনি যদি চান ঘাট নিয়ে গাজালি আনা খেদমত করবেন, রুমি আনা খেদমত করবেন, অবশ্যই আগে আমার নবীর মতো দাওয়াত মিশনের কাজ শুরু করার আগে এল আখলা সব দিক থেকে নিজের ব্র্যান্ড তৈরি করতে, নিজের ব্র্যান্ড তৈরি করেন, মানুষকে জানান দেন স্থানীয় ভাবে, যাতে মানুষ বুঝতে পারে এর চেয়ে সত্যবাদী আর কেউ নাই, এর চেয়ে ভালো আর কেউ নাই, অনেক সহযোগিতা করবে, অনেক ভদ্র, অনেক নম্র। যদি আপনি এই ব্র্যান্ড তৈরি করতে না পারেন তাহলে মাদ্রাসাও বেকার, খানেকাও বেকার, বিশ্ববিদ্যালয়ও বেকার। বিশ্ববিদ্যালয় বলেন, মাদ্রাসা বলেন, এগুলা টাকা কামানোর জন্য মানুষ তৈরি করার ফ্যাক্টরি না। এগুলা মাদ্রাসা বলেন, এল যেটাকে বলে নলেজ, নলেজের মধ্যে কিছু ক্যারেক্টারিস্টিক আছে। নলেজ যদি আপনার হার্টকে ওপেন না করে, জ্ঞান যদি আপনাকে ভদ্র না করে, জ্ঞান যদি আপনাকে পরোপকারী না করে, জ্ঞান যদি আপনাকে কায়মুন বিল কিস্ত না করে, মানে চতুর্দিক থেকে একেবারে জাস্ট মানুষ হওয়া, সমীচীন সুচিন্তক হওয়া, এবং জ্ঞান যদি আপনাকে সমাজের মধ্যে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠা না করে, আপনি আসলে সেই জ্ঞান আপনি জ্ঞান বলিয়েন না, অন্য কিছু বলেন। বুঝতে পেরেছেন? ইউনিভার্সিটিতে পড়েছেন, টাকা কামাই করতেছেন, বস করেন, মনে রাখবেন এগুলা মানুষ তৈরির কারখানা, এগুলা মানুষ তৈরি কারখানা। তো আপনি যদি কখনো কোনো জায়গায়, আজকে আমাদের বাটা দেখেন না, বাটা ভ্রান্ত, বাটার জন্য কি শর্ত আছে যে দোকানটা বাজারে হইতে হবে? বাটা যেখানে মানুষও, আপনি বাজারের মধ্যে জিনিস কেনার সময় কি বলেন? তো জাপানি থাকলে দেন, কেন? ভ্রান্ত তৈরি করে ফেলেছে। আপনি যখন নিজের কোনো কিছু চাইবেন যে সমাজ আপনার কাছ থেকে নিউক, আপনি অবশ্যই নিজের ভ্রান্ত তৈরি করতে হবে। মানুষ আল্লাহর ওলিদের দরবারে পঙ্গপালের মতো কেন ছুটে যায়? আল্লাহর ওলিরা নিজের ব্র্যান্ড তৈরি করে আগে, আল্লাহর ওলিরা নিজের ব্র্যান্ড তৈরি করে আগে। আপনি মনে করতেছেন আপনি অমুক দল করেন, সমুক দল করেন, এই কি কি ইসলামিক দল করতে করতে আপনি আবার আল্লাহর ওলিদের সামনে বিয়াদবি করেন। আমার ভাই, 50 বছর পর্যন্ত আমরা এই পার্টিগুলা করতেছি, কয়জন মানুষ ইসলাম কবুল করেছে? আল্লাহর ওলিরা কি কাজ করতেন জানেন? ওই ঘুরতে ঘুরতে আসাম হয়ে সিলেটে শ্রীমঙ্গলে ঢুকছে, ঢুকে আশেপাশে তো কাউকে চিনে না, পকেটে টাকা পয়সা কিছু নিয়ে আসতো, আইসা একটা দোকান দিত, দোকান দোকানের মধ্যে আবার জিনিসপত্র বেশি নাই, এই মোটামুটি সাজাইছে, মানুষ একটা আসছে, আইসা কয় হুজুর দেখতে তো হুজুরের মতো লাগে, হায় হায় আল্লাহর ওলিদের চেহারার মধ্যে তো খাস নূর থাকে, যে ব্যক্তি একবার দেখে খালি দেখতে ইচ্ছে করে, সুবতের মধ্যে বসলে ফিরে আসতে ইচ্ছে করে না, কিসে যেন টানে।
তো ব্যক্তি বসতে বসার পর দেখে আছে, কহুজুর আজকে তো বসতে বসতে দুই তিন ঘন্টা হয়ে গেছে, যেতে ইচ্ছে করতেছে না, একটু কাজ করার দরকার ছিল, বাজার সদাই নাই। হুজুর জিজ্ঞেস করতেছে কি কি জিনিস লাগবে, কহুজুরে চাই যাই লয়ে যান, টাকা পয়সা যে নাই পরে দিয়েন, কহুজুর পরে কখন দিব, কর না পারলে না দেন। নিয়ে বাজারে ঘরের মধ্যে আসছে, আইসা বউকে বলতেছে, বাজারের মধ্যে এক ব্যক্তি দোকান খুলছে, চেহারা সুরতের মধ্যে আজিব নূর, দেখলে দেখে থাকতে ইচ্ছে করে। আমি বললাম হুজুর টাকা পয়সা নাই, কো টাকা পয়সা লাগবে না, হুজুর দিতেও পারবো না, কো না পারলে না দেন। বাজার রেখে আবার আসছে, কারণ চেহারা সুরত সুহবত এগুলা আপনি দূরে থাকতে পারবেন না, চুম্বকের মতো টানে, চুম্বকের মতো টানে। আচ্ছা ওই দিন কোন রকম গেছে, একদিন পরে মুখ কালো, হুজুর জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, কালকে যে আসেন নাই, কহুজুর ছেলে মেজটা পেটের ব্যথা, ডাক্তাররা তো কোনো তর্কুল করতে পারতেছে না, বলছে এটা চলে যাবে দুনিয়া থেকে, কোনো চিকিৎসা নাই। তো হ্যাঁ আচ্ছা নিয়ে আসিয়েন একবার, হুজুরের কাছে নিয়ে আসছে, হুজুর পেটে হাত রেখে কি পরে ফু দিছে, তারপরের দিন থেকে বাচ্চা উঠানে উঠানে দৌড়াচ্ছে। এই কথা গ্রামে ছড়িয়ে ছিটিয়ে গেছে যে হুজুরের ফুতে ডাক্তাররা বলেছে মারা যাবে, হুজুরের এক ফুতে বাচ্চা উঠানে হাঁটতেছে দৌড়াইতেছে। এখন মেয়েদেরকে কথা বললে আর বিবিসি সিএনএন লাগে, মেয়েরা তো পুরা শহরের মধ্যে গ্রামের মধ্যে ছড়াই দিছে হুজুরের ফু। এখন হুজুর তারপরের দিন দোকান খোলার সময় দেখতেছে বিশাল লাইন, সবার হাতে কি গ্লাস পানি করা, এখন ফু দিবে না ব্যবসা করবে। এই ফু দিতে দিতে আজকে 50 জন কালকে 60 জন, আসল দোকান যখন জমে গেছে ওই দোকান বন্ধ করে দিছে, ওই দোকানের জিনিসপত্র বিক্রি করে হুজুর দোকান করবেন না, কোনো দোকান লাগবে না। কেন, আমি এই দোকানের জন্য আসি নাই, আমি এই দোকানের জন্য আসছি। দোকান খানেকা হয়ে গেছে, দোকান কি হয়ে গেছে খানেকা। এটা ইতিহাস আউলিয়াই কেরামের মাধ্যমে বাংলার জমিন বলেন পুরো উপমহাদেশের হিত্তার মধ্যে দিন এভাবে প্রচারিত প্রসারিত হয়েছে। আমার নবী ইশারার মাধ্যমে যাকে যেই ভূখণ্ডের মধ্যে পাঠিয়েছে সেই সেই ভূখণ্ডের মধ্যে এসে আমার নবীর শরীয়ত তরিকত হাকিকত মারেফতের সমুদ্র বইয়ে দিয়েছে। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যেহেতু এটা পরবর্তীতে কালকে কালকে বা পরশু এই বিষয়ে তকরির হবে বিধে আমি চাচ্ছি না, একটার সাথে একটা লেগে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজানি, আমি নিজের কানে শুনেছি বাংলাদেশের বক্তা বলতেছে খাজা কি বাজা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ভাই আপনি দ্বিমত করেন, একশোবার দ্বিমত করেন, কিন্তু মুসলমানের ছেলে আলেম যখন কাউকে গালি দেবে সেটার মধ্যেও ফ্যাশন থাকবে, সেটার মধ্যেও ভদ্রতা থাকবে, নম্রতা থাকবে, সেটার মধ্যে উদারতা থাকবে, সেটার মধ্যে এলম হিকমত থাকবে, আপনি অবশ্যই সমালোচনা করবেন। আপনি তো সেসরা না, সেসরা হলে এরা সেসরামি করবে, গালিগালাজ করবে মানুষকে। আলেম যখন বসে সমালোচনা করবে আলেমের সমালোচনা হাসি মুখে হবে, আলেমের সমালোচনার মধ্যে এলম থাকবে, হিকমত থাকবে। আপনি কি চিনেন খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজানিকে, ইতিহাস পড়ে দেখেন হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি মদিনা শরীফ থেকে যখন ইশারা পেয়েছে, যখন বলেছে মঈনুদ্দিন তোকে আমি গ্রহণ করে নিলাম, যাও এবার দ্বীনের খেদমতে লেগে যাও, মঈনুদ্দিন যখন বাগদাদের জমিন থেকে বের হয়েছে, বের হতে হতে আমার নবীর দেখানো পথ সঞ্জারের জমিন পর্যন্ত, খাজা মঈনুদ্দিন ইন্ডিয়ার জমিন পর্যন্ত এসেছে, এই জমিনের মধ্যে শত শত আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করা, ওলিদের মাজারে শেষ পর্যন্ত আস্তে আস্তে দাতা গঞ্জে বক্সা আলী হুজবেরির মাজারের মধ্যে এসে, কেউ বলেছে 21 দিন, কেউ বলেছে 41 দিন পর্যন্ত ছিল, ফুয়ুজাত গুলা নিয়ে ইন্ডিয়ার জমিনে খাজা মঈনুদ্দিন দ্বীন ইসলামে আমার নবীর এলম হিকমতে মহাব্বতে শরীয়ত তরিকত মারেফতে যে আজিম খেদমত আঞ্জাম দিয়েছেন,
সৃষ্টি আজকের দিন পর্যন্ত আমার আল্লাহ বলছেন তুমি ছিল না, তোমার ব্যাপারে কোন জিকির ছিল না, তুমি চলে যাবা কোন জিকির থাকবে না, থাকবে কারো কারো জিকির। মাওলা কাদের জিকির? যারা আমার জিকির করেছে জিন্দা থাকতে, তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি তাদের জিকির করব। আমি যেমন মারা যাব না, তাদের জিকিরও মারা যাবে না। আজকের দিন পর্যন্ত খাজা মঈনুদ্দিনের জিকির নাই, দিন দিন বাড়ছে না। কেন? কারণ ইনারা দিনের যে সাচ্চা খেদমত আঞ্জাম দিয়েছেন আল্লাহর বলিরা, সেই কারণে আমার আল্লাহ তাদেরকে ডিভাইন প্রটোকল দান করেছেন। কি প্রটোকল? ডিভাইন প্রটোকল। নামাজের মধ্যে তাদেরকে আপনারা সালাম দেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহর ওলিদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালামের ব্যবস্থা করে দিয়েছে। তাদের মাধ্যমে দ্বীন ইসলামের প্রচার প্রসার এভাবে হয়েছে। আমরা আজকে মা বাপ ছেড়ে আমি এখান থেকে এখান পর্যন্ত আসছি, গাড়ি খাইতেছি, কোনো ধরনের সমস্যা নাই, এরপরে আমার ভিতরে অভিযোগের শেষ নাই, দূরে দাওয়াত না দিলেও পারত। আমি যখন ওই সময়গুলো চিন্তা করি নিজের প্রতি নিজের ঘৃণা চলে আসে। আল্লাহর ওলিরা হাড়ি কেন হাতে নিয়ে, কারো হাড়ি কেন হাতে নাই, লাঠি নিয়ে এক দুইজন মুরিদ নিয়ে মাইলের পর মাইল হেঁটেছে, মাইলের পর মাইল হেঁটেছে। আপনারা কি মনে করছেন এমনিতে হেঁটেছে? হায় হায়, আল্লাহ ইশারা করেছেন, নবী ইশারা দিচ্ছেন, খাবের মধ্যে এসে আমার নবীর পিঠের মধ্যে থাপ্পড়ও দিচ্ছেন, বেটা নিরাশ হইস না, কাজ হয়ে যাবে। আমার নবীকে একবার দেখলে দুই মাস পর্যন্ত তো চার্জও যায়, চার্জ যায় না তো। আমার নবীকে একবার দেখলে আমরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, একবার দেখার পরে দুই বছর এমনিতে খেদমত করব। আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলির বাজার লেগে গেছে, বাজার লাগার পরে ওই দোকান বন্ধ করে খানেকা, খানেকা মানি আসো দিন শিকার, এভাবে অজু করে। এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাহ, এভাবে নফসের তাসকিয়া করে, এভাবে তাসফিয়া করে, এটাকে তাকুয়া বলে, এটাকে এখলাস বলে। হুজুরের সাথে থাকতে থাকতে 10-12 জন আল্লাহর ওলিতে পরিণত হয়। এই 10-12 জনকে আবার বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেয়। আপনারা বলেন কি হুজুর ওনার এলাকা কোথায়? কো হুজুর জানি না কোন এলাকা থেকে এসেছে। মা বাবা স্থান কাল পাত্র ছেড়ে দিক বিদিক ছোটাছুটি করেছে আল্লাহর ওলিরা দিনের দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত নিয়ে। এই দাওয়াতের মধ্যে আমার নবীর যে মিশন, ইশক, মহব্বত, ইলম, নলেজ, উইজডম, হিকমা, এগুলা জড়িত ছিল। এখন আমরা দিন প্রচারের আগে জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে। আরে বাপ রে বাপ, ও দিনে 36টা মিথ্যা কথা বলে। কয়টা মিথ্যা কথা বলে? 36টা মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, বেনিয়াজি নাই, মানুষ ঠকান। যেই জাতির দুধের ভিতরে ভেজাল দেয় সেই জাতি করবে জিহাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুফিয়া ইকরামের সাথে বিয়াদবি করে, আল্লাহর ওয়ালিদের সাথে বিয়াদবি করে আমরা জাতিকে উগ্রতার দিকে নিয়ে যাই। কিসের দিকে? উগ্রতার দিকে। মনে রাখবেন, আমাদের ধর্মের মধ্যে দুইটা লেগেসি কাজ করেছে, একটা সাহাবা ইকরামের সাহাবিয়ত, একটা আমাদের মধ্যে মুসলমানদের, আমার নবীর সাহাবা ইকরামদের মধ্যে সাথে একসাথে নামাজ পড়ত। এদের খারেজিয়ত, এদের খারেজিয়ত, সাহাবিয়ত আমার নবীর সাহাবা ইকরাম। হায় আমার নবী সাহাবা ইকরামের শান ছিল কি রকম জানে? আমার নবী সাহাবা ইকরাম আমার নবীর প্রতি যে প্রেম, মহব্বত, ইশক, আদব, তাজিম, এটা সাহাবা ইকরামের বৈশিষ্ট্য ছিল। পেটের খিদা লাগলেও সাহাবা ইকরাম আমার নবীর দরবারে, উঠে কাজ করে না, উঠে কাজ করে না তাও নবীর দরবার, ইয়া রাসূলুল্লাহ আমার উঠ কাজ করে না, কেন কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ উঠ পাগল হয়ে গেছে। তা আমার নবী কি বলেছেন? আমি তোমাদের উঠ ঠিক করতে এসেছি। আমার নবী গেলেন সাহাবা সাহাবীর সাথে, কই ইয়া রাসূলুল্লাহ ওই ওখানে উঠ বাদা। আমার নবী যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ যায় না, ওই উঠ তো এই তো কুকুরের মতো হয়ে গেছে, কামড় দেন। আমার নবী বলছে, দূরে আমারে কামড়াবে না। আমার নবী সামনে যাচ্ছে, উঠ যখন আমার নবীকে দেখেছে, হায় কো উঠের মধ্যে আমার নবীর এশ চলে এসেছে। উঠ আমার নবীকে দেখে আনন্দে উল্লাসিত হয়ে একবার সামনের দিকে আসে, একবার পিছনের দিকে যায়। শেষ পর্যন্ত আমার নবী যখন উটের কাছে যায়, উট এসে আমার নবীর কদমের মধ্যে সিজদায় লুটিয়ে পড়ে।
যেই উটের পাশে মানুষ যেতে পারছে না, সাহাবাই কেরাম যেতে পারছে না, সেই উটের ব্যাপারে আমার নবী বলছে কিছুই করবে না। এখন উটের সিজদা থেকে সাহাবাই কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, উট করতে পারলে আমরা করতে পারবো না কেন? উট করতে পারলে আমরা করতে পারবো না কেন? আমার নবী বলছেন না, সিজদা কারো জন্য জায়েজ নাই। এটা যদি জায়েজ করতাম তো বউরা তাদের স্বামীদেরকে আমি বলতাম সিজদা করতে। সিজদা আপনারা জায়েজ না জায়েজের দিকে যায় না, ইমোশনটা বুঝে। এরা যখন উট যখন আমার নবীর কদমে সিজদা দিচ্ছে, সাহাবাই কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ, এটা তো হাইওয়ান, হাইওয়ান হয়ে আপনার কদমে সিজদা দিচ্ছে, আমাদের অসুবিধা আছে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার জমিন থেকে এসে আমার নবীর কদমে সিজদা দিয়ে দিয়েছে। মুআয, সিজদা দিও না, সিজদা দিও না ইয়া রাসূলুল্লাহ, আমি যে এলাকা থেকে এসেছি আমি দেখেছি তারা তাদের যারা ধর্মীয় নেতা আলেম ধর্ম যাজক প্রিস্ট, আমি দেখেছি তারা তাদের প্রিস্টদেরকে সিজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, কোথায় তাদের প্রিস্ট আর কোথায় আমার নবী? কোথায় আমার আমার নবীর এই ইশক, এই মহব্বত বাংলার জমিনের যুবকদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে শিরকের নাম দিয়ে, বেদাতের নাম দিয়ে, খারেজিয়তের নাম দিয়ে, আসল ধর্মের নাম দিয়ে যুবকের অন্তর থেকে, যারা জড়বাদিতার এই যুগে মাকে সম্মান করে না, বাবাকে সম্মান করে না, বড় আলেম ওলামাদেরকে সম্মান করে না, এই তরুণ প্রজন্মকে যদি আপনি শিখিয়ে দেন নবী আপনার মতো, নবী অমুক, নবী সাধারণ মানুষ, তাদের ইমান থাকবে। আমি আপনাদেরকে বলছি, আসেন আমরা বুখারিতে আসি, মুসলিমে আসি, বুখারি মুসলিমের চ্যাপ্টার গুলা পড়ি। এরা চ্যাপ্টার কিভাবে লিখেছে করে নাই বুখারি শরীফ ইমাম বুখারি, আমার নবীর প্রতি মহব্বতই ইমান করে নাই চ্যাপ্টার ইমাম বুখারি, বুখারি শরীফের মধ্যে এই অধ্যায় আমার নবীর হাত মুবারক থেকে বরকত নেওয়ার অধ্যায় করেন নাই। আপনাদের মুখে কুলুপ যায়, আপনারা দর্শের মধ্যে এই হাদিসগুলো একবার পড়তে পারবেন। মুসলিম শরীফের মধ্যে আসে নাই হাদিস, হযরত আনাস বিন মালিকের বর্ণনা, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খাল্লাতু ইখলিকুহু, আমি দেখেছি আমার নবীর চুল মুবারক কাটার জন্য সাহাবী এসেছেন, ফাআতাফা বিহি আসহাবুহু, সাহাবাই কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ শুরু করে দিয়েছেন, জালের মতো করে হাত বিছিয়ে দিয়েছেন যাতে চুল মুবারক মাটিতে না পড়ে, চুল মুবারক মাটিতে না পড়ে। আমার নবীর মুখ মুবারক সংরক্ষণ করা, আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করা, সাহাবায়ে কেরামের এই ঈমান, ঈমানের ভিতরে আজীব আশ তাজি মহব্বত। আজকে আমরা বাংলার জমিনে দীন ইসলামের কথা বলি, সারা দিন তাওহীদের কথা বলি, আমরা মনে করি মহব্বতের কথা বললে আবার গান আরেকটা হয়ে যাবে। কেউ মহব্বতের কথা বলে তাওহীদের কথা বলে না, কেউ মহব্বতের কথা বলে আমলের কথা বলে না, কেউ আমলের কথা বলে মহব্বতের কথা বলে না। এক আজীব মাহল তৈরি হয়ে গেছে, এক আজীব মাহল তৈরি হয়ে গেছে। অথচ আমার আল্লাহ সূরা ইখলাস শুরু করেছে, সূরা তাওহীদ শুরু করেছে কুল দি হাবিব, আপনি বলে দিন। কেন আপনি বলবেন? তাওহীদের শুরু রেসালত দিয়ে হয়েছে। আমি আপনাদেরকে বলছি, আমি চাই ঝাঁকুনি পড়ুক তরুণ প্রজন্মের উপর, তাওহীদের সূরা শুরু করেছে রেসালত দিয়ে। কেন? কারণ রেসালত সংবাদদাতা, তৌহিদ হচ্ছে সংবাদ। রেসালত যদি গ্রহণযোগ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করতে না পারা যায়, তাহলে তো তৌহিদকে আপনি গ্রহণযোগ্য করতে পারবেন না। 40 বছর পর্যন্ত নবীর ব্রাণ তৈরি হয়েছে, নবীর ব্রাণ যখন তৈরি হয়ে গেছে কুল কায়নাতের মধ্যে ছড়িয়ে পড়েছে আল আমিন। ব্রাণের নাম কি? আল আমিন। তো দুনিয়া উল্টাই গেলেও এই জবান দিয়ে মিথ্যা বের হয় না। রুয়ে জমিনের মধ্যে তো এরকম শ্লীল ব্যক্তি, শ্লীল যার জীবনের সেকেন্ডের মধ্যে অশ্লীলতার কোনো বিন্দু মাত্র লেজ নাই, এমন আজিম শখসিয়ত, মিথ্যা বলা দূরের কথা, যেই ব্যক্তি তার জীবনে কোনো ব্যক্তিকে একটা ধাক্কা পর্যন্ত দেয় নাই। ভদ্রতা বলেন, নম্রতা বলেন, উদারতা বলেন, ধৈর্যশীলতা বলেন, সব দিকে আমার নবীর কোন তুলনা নাই। আমার নবী 40 বছরের সময়কালে
যারা ইনকাম করতে পারতো না, সমাজের মধ্যে মুরব্বী শ্রেণী, মহিলা, বৃদ্ধ, আমার নবী তাদের জন্য কাজ করতেন। আমার নবী সমাজের যত ধরনের অসমীচীনতা ছিল সব জায়গায় আমার নবী প্রতিবাদ করতেন, আমার নবী দুর্বলেরকে সঙ্গ দিতেন। আমার নবী পুরো সমাজের মধ্যে যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, আমার নবী সবাইকে ডাকলেন, বলেন আপনারা আমি মানুষ হিসেবে কেমন। রেসালত এখন তৌহিদের কথা তুলে ধরবে, আগে নিজেকে প্রতিষ্ঠা করে নিচ্ছে রেসালত, আরবের লোকজন দাঁড়ানো, আমার নবীর আত্মীয় স্বজন, মানুষ হিসেবে কেমন, সবাই যা বলার বলেছে। আমি কোনদিন মিথ্যা বলেছি? আমি যদি বলি পিছনে বিশাল সৈন্যবাহিনী দাঁড়িয়ে আপনাদেরকে আক্রমণ করবে, বিশ্বাস করবে? তাহলে আমি মিথ্যাবাদী নই? জি না। শুনেন তাহলে, আমি আপনাদেরকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান করছি। কুল, কুলের যখন গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কুল এখন হুয়ার ব্যাপারে আপনাদেরকে ডাকছে। কার ব্যাপারে? হুয়া, হুয়া মানে হি ইংরেজিতে, বাংলাতে তিনি, বাংলাতে কি তিনি, তিনি কে? কো যিনি এখানে নাই। তিনি কে? কো যাকে দেখা যায় না। তিনি কে? যাকে ছোঁয়া যায় না। তিনি কে? কো যার কোন মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বসীর। আল্লাহ স্রস দুইটা জিনিস মত হওয়ার জন্য, দৈর্ঘ্যের দিক থেকে, প্রস্থের দিক থেকে, আকারের দিক থেকে, প্রকারের দিক থেকে, আকৃতির দিক থেকে, প্রকৃতির দিক থেকে, ধরনের দিক থেকে, গঠনের দিক থেকে, ধাঁচের দিক থেকে, যত দিক থেকে এক দুইটা জিনিস একটা আরেকটার মত হতে পারে, আমার আল্লাহ বলছেন লাইসা কা মিসলিহি শাই, কোন দিক থেকে তিনি কারো মত না। তিনার কোন সপ্তাহ নাই, মাস নাই, কোন দিন নাই, সিলেট নাই, চিটাং নাই, টাইম এন্ড স্পেস থেকে পূত পবিত্র। তিনি 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 নাই নাই, তিনার মত কোন কিছুই নাই। তো মাওলা এখন নাই, তো আমি আপনাকে চিনব কেমনে? কো তুই আমারে চিনবি না তো। কেন? কো আমি তো তিনি। তো এখন যাব কোথায়? কো তুমির কাছে। কার কাছে? তুমির কাছে। কারণ আপনি তো আমার জন্য তুমি বা আপনি। এখন আমি যদি আপনার বাবার কথা জিজ্ঞেস করি, আপনাকে কেমনে জিজ্ঞেস করব? আপনার বাবা কেমন আছেন, তিনি কোথায়? আপনি বলছেন হুজুর তিনি তো বাইরে গেছেন। তো তিনির সংবাদের জন্য একজন তুমির দরকার হয়। তুমি ছাড়া তিনি পর্যন্ত যাওয়া যায় না। রাস্তার মধ্যে যদি কাউকেই না পায়, তো তিনির কথা কারে জিগাবো? সেই জন্য আমার আল্লাহ বলছেন হাবিব কুল, আপনি বলেন, কি বলবেন? হুয়া, তিনি আল্লাহ। তো তিনির কথা তুমি বলছে, কো তিনির কথা তোমাকে বলতে হচ্ছে কেন? কো বলতে হচ্ছে কারণ তিনির কোন মিছিল নাই, লাইসা কামিসলিহি শাই। আর কুল, যিনি কুল হাবিব আপনি বলেন, তো এটার মিছিল আছে। কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, যিনি নবী আমার মতো। এখন আপনি কি করলেন? কান্দে হাত রাখা বলতেছেন আমাদের মতো। ও ভাই ইউ হাইলাইয়া আসমানে উঠে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী এই মিসলুকুমকে আমাদেরকে বুঝিয়েছেন। আমার নবী কি বলেছেন? খবরদার, ইন্নি, নিশ্চয় আমি, লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই। ইন্নি লাস্তু কাহাই আতিকুম, আমার ভিতরের ডিজাইন তোমাদের মতো না। আমার চোখ যেমন দেখতে, তোমার চোখও তেমন। আমি আমার চোখ দিয়ে শুধু সামনে দেখি না, পিছনেও দেখি। শুধু পিছন দেখি না, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের খুশু এবং খুদু পর্যন্ত ইমামতের জায়গা থেকে দেখি। ইমামতের জায়গা থেকে খুশু এবং খুদু, এটা অন্তরের বিশেষ অবস্থা, ভয় ভীতি আল্লাহর প্রতি। এখন আমার নবীর চোখ মুবারকে আপনি মকাম ও মর্তবা দেখেন। আমার নবী বলছে শুধু সামনে না, পিছনে না, আমি তোমাদের ভিতরের খুশু পর্যন্ত দেখি। বুঝতে পেরেছেন আপনারা?
মিসলুকুম ইউহা ইলাইয়া, কেমন নবী? আমার নবী এক সাহাবীকে ডাক দিলেন, সাহাবি নামাজের মধ্যে ছিলেন, এরপরে নামাজ শেষ করে দৌড় দিলেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ কোথায় ছিলেন? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো নামাজ পড়ছিলাম। কো তো নামাজ পড়লে আল্লাহ বলেন নাই, আমি ডাক দিলে আমার আহ্বানে সাড়া দিতে? নামাজের মধ্যেও? জি নামাজের মধ্যেও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়ীকুম। এখানে তিনটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব সংক্ষিপ্ত আকারে। হে মুমিনরা, আপনারা আয়াতের অর্থগুলা খেয়াল করবেন, ইস্তাজিবু, তোমরা সাড়া দাও কিসে? লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও। ইজা দাআকুম, ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? আবার বলি, হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রসুলের আহ্বানে সাড়া দাও যখন তিনি আহ্বান করেন। আপনারা বুঝতে পেরেছেন? তিনি তিনি আহ্বান তো না, দুইজনের ডাকে যদি সাড়া দিতে হয় তিনি হবেন না তারা হবেন? আল্লাহ এবং রসুলের আহ্বানে সাড়া দাও যখন তারা আহ্বান করে। কিন্তু আয়াতে তারা আসে নাই, আয়াতে এসেছে তিনি। মওলা ডাকবেন একজন, সাড়া দেব দুইজনের আওয়াজে, এটা কি ধরনের কথা হইল? কো এখানে ডাক দুইজনের, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, তুমি সাড়া দিবে দুইজনের আহ্বানে, কিন্তু আহ্বান একজনের। তো মাওলা দুইজনের আহ্বানে কেমনে সাড়া দেয়? কারণ আসল যিনি আহ্বানকারী উনি আল্লাহ, যার ওসিলায় আহ্বান করছেন উনি রাসূলুল্লাহ, উনি রাসূলুল্লাহ। তো আল্লাহর তো কোনো মিছিল নাই, উনি আপনাকে আহ্বান করবেন না, উনি যদি আপনাকে আহ্বান করেন আপনিও তো নবী হয়ে যাবে। আল্লাহ যার সাথে কথা বলেন তিনি নবী হন, আল্লাহ নবী বাদে কারো সাথে কথা বলেন না। এবার যুদ্ধ করেন গিয়ে আল্লাহর লড়াই, বুঝতে পেরেছেন? ইজা দাআকুম, আহ্বান যিনি করেন উনি রাসূলুল্লাহ। তো একজনের ভিতরে দুইজন এসে গেছে না? আমার আল্লাহ আমার নবীর মকাম ও মর্তাবা আপনারা বলে বুঝতে পারেন না। আরেকজনের মস্কারি করে মোহাম্মদ খোদা নেহি, খোদা সে জুদা নেহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে হাস্য মজাক করে। আপনারা বুঝতে পেরেছেন? তো আমি বাইরে ছিলাম, আমাদের সাথে কথাবার্তা হচ্ছিল, কো এটা কোন ধরনের কথা? তো আমি এরকম পবিত্র কোরআনে এই ধরনের সাতটা আয়াত আছে, যে আয়াতের মধ্যে কথা বলেছে দুইজন, সর্বনাম ব্যবহার হয়েছে একজনের। সর্বনাম কয়জনে? একজনে। আমি বললাম যে এখন বলেন তো, ডাক দিচ্ছে রাসূলুল্লাহ, সাড়া দিবেন আল্লাহর ডাকে এবং রাসূলের ডাকে, এটা কেমনে মিলাবেন হিসাব? আচ্ছা এটা বলার পরে আমার আল্লাহ আবার কি বলছেন? লিমা ইউহয়ীকুম, নামাজের মধ্যে আছেন, আমার নবীর ডাকে যদি সাড়া দেন তো জিন্দেগি নসিব হবে। কি নসিব হবে? জিন্দেগি। ওমা, জিন্দা না থাকলে কি নামাজে দাঁড়াইতে পারছে? দাঁড়াইতে পারছে? আর মরদা মানুষ কি নামাজে দাঁড়ায়? জিন্দা মানুষের নামাজে দাঁড়ায়। তো এটা কোন জিন্দেগি? কো এটা রুহানি জিন্দেগি, যে জিন্দেগির মাধ্যমে একজনের হায়াত হায়াতে তাইয়্যেবা হয়। আওয়ামান কানা মাইতান ফা আহইনাহু ওয়া জাআলনা লাহু নূরা, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফা হুয়া আলা নূরিম মির রাব্বি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহু ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়াইয়াজআল লাকুম নূরান তামশূনা বিহি। আলাদা একটা জিন্দেগি আল্লাহ বান্দাকে নসিব করা, যখন বান্দা ইমানের পরে এসকে রাসূলের মধ্যে ফানা হয়ে যা, আমার আল্লাহর ইবাদতের মধ্যে ফানা হয়ে যা, আমার আল্লাহ তাকে দুই জিন্দেগি দান করে, একটা জিসমানি জিন্দেগি আর একটা রুহানি জিন্দেগি, যেটাকে আমরা কলবের জিন্দেগি বলি, যেই জিন্দেগির মাধ্যমে বান্দা আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, যেই জিন্দেগির মাধ্যমে বান্দার সিনা খুলে যায়,
বন্দার সিনার ভিতরে আল্লাহ অবারিত ধারায় আল্লাহর মারেফত হেকমতের পানি নূর আল্লাহ কারো সিনার ভিতরে ঢালেন। যে এলম মারেফতের মাধ্যমে বন্দার হেকমত নসিব হয়, বন্দার তাহাজ্জুদের মধ্যে, রাতের ইবাদতের মধ্যে আল্লাহর এশক এবং খৌফ খশিয়তের মধ্যে আনা হয়ে যায়। এটা আলাদা জিন্দেগি, এটা আলাদা জিন্দেগি। এটা কখন হয়? কলিমা ইয়ুহিকুম, রাসূলে পাকের শানে আদব তাজিম দেখাবে, মাওলাই করিম আপনাকে আরো একটা জিন্দেগি দান করবে। সম্মানিত উপস্থিতি, তাইলে কুলকে প্রতিষ্ঠা করেছে 40 বছর পর্যন্ত ব্রান্ড তৈরি হয়েছে। সেই কারণে আজিম নবী সৃষ্টি জগতের মধ্যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এত সংখ্যক নবী রসূল এসেছে। কোন নবী রসূলের জিন্দেগি নিয়ে আল্লাহ শপথ করেন নাই? আদম তোমার জিন্দেগির শপথ, মুসা তোমার জিন্দেগির শপথ, কিন্তু আমার নবীর ক্ষেত্রে আমার নবীর শুধু জীবনের শপথ করেন নাই, আমার নবীর জীবনেরও শপথ করেছেন। আমার নবী যেই দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশেরও শপথ করেছেন, এবং আমার নবীর পছন্দের যেই সময় সেই সময়েরও শপথ করেছেন। আমার নবীর জীবনের শপথ করে বলছেন, লা আমরু ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন। আমার নবীর জীবনের শপথ করে, হাবিব আপনার জিন্দেগির শপথ করে বলছি, মানে 63 বছরে, এটা বলে নাই তো যে আমি আপনার জীবনের 23 বছরের শপথ করে বলছি, এটা বলে না। আমি আপনার জিন্দেগির শপথ, মানে আপনি যেই দিন দুনিয়া থেকে এসে দুনিয়াতে এসেছেন এবং যেই দিন দুনিয়া থেকে চলে গেছেন, পুরো জিন্দেগির শপথ করে বলছি। এরপরে আমার আল্লাহ বলছেন, হাবিব আমি আপনি যেই ভূখণ্ডে জন্মগ্রহণ করেছেন, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালা, যেই ভূখণ্ডে আপনি জন্মগ্রহণ করেছেন হাবিব সেই ভূখণ্ডের কসম করছি। এরপরে হাদিসে পাকের মধ্যে এসেছে যে তোমাদের এবং পূর্ববর্তী উম্মতের মধ্যে তাদের উদাহরণ হচ্ছে, এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করেছে, যেই ব্যক্তি ফজর থেকে জোহর পর্যন্ত কাজ করবে তাকে এক কিরা এক পাহাড় পরিমাণ পারিশ্রমিক দেওয়া হবে। ইহুদিরা গিয়ে আসলো, ইহুদিরা কাজ করলো ফজর থেকে জোহর এক কিরাত। এরপরে বলেছে যারা জোহর থেকে আসর পর্যন্ত করবে তাদেরকে এক কিরাত। নাসারা খ্রিস্টানরা বললো আমরা করব, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার নবী বলছেন, অতঃপর বলা হলো যারা আসর থেকে মাগরিব পর্যন্ত করবে তাদের স্বভাব দুই পাহাড়। কয় পাহাড়? দুই কিরাত। এটা শুনে ইহুদি নাসারা চেতে গেছে, রেগে গেছে, আল্লাহ আমাদের কাজ বেশি পারিশ্রমিক কম, এদের কাজ কম পারিশ্রমিক বেশি, ঘটনা কি? আবার আল্লাহ বলছেন, দেখো তোমাদের সাথে আমার ডিলিং হচ্ছে ফজর থেকে জোহর পর্যন্ত করলে এক কিরাত, রাজি হয়েছো তোমরা? জি হয়েছি। আমি তোমাদের পারিশ্রমিক কম করেছি? জি না, করেন নাই, তাইলে তোমরা এত কমপ্লেন করছো কেন? মাওলা ওখানে যে ডাবল দিচ্ছেন তো এটা আমার ফজল, আমার দয়া, আমার অনুগ্রহ, যাকে ইচ্ছা বাড়িয়ে দেব। আছে কোনো মায়ের ছেলে আমার দরবারে কমপ্লেন করে? আমার নবী বলছেন তোমাদের উপর আল্লাহর ফজিলত দেখেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আমার উম্মত কাজ করবে দুই পাহাড় পরিমাণ। কেন? আসর আমার নবীর সময়, মহব্বতের সময়, সেই আসরের কারণে সূরা আসরের মধ্যে আবার আল্লাহ বলছেন ওয়াল আস, আসরের শপথ করে আল্লাহ বলেছেন। কেন? কো আসর আমার নবীর সময়, বিদায় আমার নবীর সময়ের শপথ, মক্কা আমার নবীর দেশ, আমার নবীর দেশের শপথ, আমার নবীর জিন্দেগির শপথ। যেই নবীকে আল্লাহ এত আজিম করেছেন, আজকে সেই নবীর ব্যাপারে পুরা বাংলাদেশের মধ্যে মাদ্রাসা করে, মসজিদ করে, তাফসীরুল কোরআন মাহফিল করে, সমানে আমরা আমার নবীর শানে বেয়াদবি শিখাইতেছি, মাহফিলের শান ও মান বরবাদ করে দিয়েছে। সবাই মিলে গান বাজনা, আজীব সুরে সুরে ওয়াজ, সুর খারাপ জিনিস না, অবশ্যই সুরে ওয়াজ করবে, আমাদের উলামায়ে রব্বানীরা সুরে সুরে ওয়াজ করবে, সুরে সুরে ওয়াজ করলে আরেকজনের ভিতরে গিয়ে লাগে, কিন্তু এটা আমার নবীর শরীয়তের তরিকতের মারেফতের বাগান,
এই বাগানের মধ্যে যে মানুষগুলো আসছে তাকে কিছু জিনিস শিখিয়ে যদি বিদায় করতে না পারি, আমি কি এখানে রং তামাশা করার জন্য এসেছি? আমরা মাহফিলে কালচার নষ্ট করে দিয়েছি, গিবত করা, গালাগালি করা, ফতোয়াবাজি করা, আজীব রং বিরঙ্গের কাহিনী বলা, হঠাৎ করে গান গাওয়া, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দিনের দাওয়া। আর তাফসীরুল কোরআন বাংলাদেশে তো কালচার হয়ে গেছে, সবাই মুফাসসির, কর কান মুসরাইতে পারে না, জিন্দেগিতে একটা তাফসীরের কিতাব পড়াই দেয় পড়ে নাই, মাদ্রাসার মধ্যে মুফাসসির খুঁজে পাওয়া যায় না কামিল মাদ্রাসাগুলাতে, মাদ্রাসাতে তাফসীরের কোন টিচার এখন পাওয়া যায় না, আর মুফাসসির মাহফিল করার জন্য মুফাসসিরের কোন অভাব নাই। তাফসীরের নাম দিয়ে খারেজিয়তের প্রচার করা হয়, তাফসীরের নাম দিয়ে শিরক বেদাতের নাম দিয়ে, ওয়েস্টার্ন কান্ট্রি যেমন গণতন্ত্র আর মানবাধিকারের নাম দিয়ে কাউরে তুলে কাউরে নামায়, কাউরে ফাঁসায়, কাউরে মারে, কিসের নামে? গণতন্ত্র এবং মানবাধিকারের নাম দিয়ে। আর আমাদের মিডল ইস্ট থেকে তাওহীদ শিরক বেদাতের নাম দিয়ে খারেজিয়তের প্রচার করা হচ্ছে, উম্মতের নওজোয়ান নসল থেকে আমার নবীর এস মহব্বত আউলিয়াই কেরামের নিসবত বের করা হচ্ছে, মাজারাত, খানেকা, আউলিয়াই কেরাম, পাহাড়ে পাহাড় যেমন জমিন ধরে রাখে, রুয়ে জমিনের মধ্যে ঈমান ধরে রাখে আল্লাহর ওলিরা, খানেকা, মাজারাত। আপনি যদি আবার ভণ্ডামির দিকে চলে যান, আমি ভণ্ডামির কথা তো আপনাকে বলি নাই, আপনি যদি বলেন হুজুর ভণ্ডামি বেড়ে গেছে তো কোন মুসলমান মিথ্যা বলে না? কোন মুসলমান? আমরা সেই জাতি না যারা দুধের মধ্যে, বাচ্চার দুধের মধ্যে মিশ্রণ করি, আমরা সেই জাতি না যারা কূপের পানি জমজমের পানি বলে বিক্রি করি, আমরা সেই জাতি না যারা বাজার থেকে ঘুরে ঘুরে 10 নম্বরই 15 নম্বরই জিনিস কিনে জাতিকে খাইয়ে জাতির গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার করছে, আমরা সেই জাতি না। আমরা 5 টাকার জিনিস 5 কোটি টাকা দিয়ে সরকারের ওখানে ঢুকে করাপশনের বাজার গরম করা, আমরা সেই জাতি না। গতকালকে দেখেন নাই এক বন্ধু মেরে আবার ভিডিও করেছে, মেরে আবার ভিডিও করছে, মানুষ হাইওয়ান হয়, হাইওয়ান বললে তো হাইওয়ানও নারাজ হয়ে যাবে। আপনি আবার তাকে তার ঘরের মধ্যে দিয়ে আসলে কোন ডাক্তারের কাছে যাইতে পারবে না, ইনসান বড় আজীব জাতি। আমি আপনাকে বলছি না, আমার আল্লাহ ইনসানের দুইটা রূপ দেখিয়েছেন, একটা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আর একটা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইনসানের সামনে একটা উপরের সিঁড়ি থাকে, এই উপরের সিঁড়ি দিয়ে যখন ইনসান উঠে এই জমিনে চলাচলকারী জীর্ণ শীর্ণ কাপড়ের ইনসানকে মানুষ ফেরেশতা বলে। এক সময় আল্লাহ লাকাদে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি ইনসানকে অসম্ভব সুন্দর করে ভিতর বাহির থেকে সৃষ্টি করেছি। আল্লাহ ইনসানের তো কোনো শেষ নাই, সীমানা নাই। কোন ইনসান? আপনার সবচেয়ে বড় আর্কিটেকচার, আল্লাহ বললেন আম্বিয়া ইকরাম, মাওলা আম্বিয়া ইকরামের মধ্যে সবচেয়ে বড় সুন্দর কারা? কউলুল আজম, কারা মাওলা? ইব্রাহিম, মুসা, আদম, ঈসা, এরা। মাওলা আমি যদি আপনাকে বলি লাকাদে খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসানের ভিতর এবং বাহিরের দিক থেকে দ্য বেস্ট অফ ক্রিয়েশন এভার ইউ হ্যাভ ক্রিয়েটেড, আপনি আপনার সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে উত্তম ভাবে সৃষ্টি করেছেন কাকে? আমার আল্লাহ বলছেন আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, নামও কে দিয়েছেন? আল্লাহ। কি সুন্দর নাম দিয়েছে দেখেন, মোহাম্মদ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলামিনের যেদিকে তাকান, যেই জায়গায় তাকান, পাহাড়, পর্বত, গ্রহ, নক্ষত্র, ভূমণ্ডল, নবমণ্ডল, যেই জায়গায় আপনি তাকাবেন আপনার ভিতর থেকে বের হবে আলহামদুলিল্লাহ, মাওলা তোমার প্রশংসা। আপনাদের সিলেটের মধ্যে এখান থেকে আমি সিলেটি ভাইদের কাছ থেকে শুনেছি, মাওলা তুই রে তুই, আউয়াল ও আখেরে মাওলা তুই রে। আপনি যখন সৃষ্টি দেখবেন, আপনি যখন পাহাড় দেখবেন, একটা হইলো মুখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা, আপনি যখন পাহাড় সৌন্দর্য দেখে সুবহানাল্লাহ বলবেন, এটা মুখের সুবহানাল্লাহ,
এটা এখানে সুবহান, এটা আপনার রুহকে জিন্দা করে, এটা আপনার রুহকে জিন্দা করে। তো আমার আলহামদুলিল্লাহ যেদিকে তাকাবেন আপনি আল্লাহর প্রশংসা করতে বাধ্য, কারণ প্রত্যেক কিছু, প্রত্যেক কিছু সৃষ্টির মধ্যে আল্লাহর আয়া, আল্লাহর নিদর্শন। সেই কারণে আলামিনকে আলাম বলে, আলামের বহুবচন আলামিন, আলাম মানে চিহ্ন, আলামত, নিদর্শন। আলামিনকে আলামিন কেন বলে? তো কারণ এখানকার প্রত্যেক দুলি কণা অণু পরমাণু আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। তো সবকিছু আয়াত, এই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ একটা জাত বানিয়েছেন, বুরহান। কি বানিয়েছে? বুরহান। আয়াত মানে নিদর্শন, কিন্তু হতেও পারে, ভিতরে ঠেলতে পারে তো, নাও হইতে পারে, কিন্তু কুল কায়নাতের মধ্যে এক সৃষ্টিকে আল্লাহ বলেছে বুরহান। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে বুরহান এসে গেছে। ওই কুল হুয়াল্লাহু আহাদের কুল, কুলের পরিচয় কি? কুল হচ্ছে বুরহান। বুরহান মানে কি? বুরহান মানে আওকাদুল আদিল্লা, আল্লাহর অস্তিত্বের এত আজিমু শান দলিল, যেই দলিলের পরে আর কোন দলিলের প্রয়োজন হয় না। কেউ যখন এই দলিল অস্বীকার করে, আল্লাহ জঙ্গে বদর, ওহুদের যুদ্ধ, তাবুকের যুদ্ধের নাম দিয়ে ধরতির মধ্যে কিয়ামত বাপা করেছে বুরহান তো অস্বীকার করার কারণে, আওকাদুল আদিল্লা। তো আমার আল্লাহ, আল্লাহর ধরতির মধ্যে বুরহান বানিয়ে নিজে নাম দিয়েছেন মুহাম্মদ। যেই দিক দিয়ে ঢুকবেন আপনি প্রশংসা করতে বাধ্য হবে, আপনি ওয়াও বলতে বাধ্য হবে। কোরআন যেমন বেআই, আমাদের এখানে মুফতি মুহাদ্দিস আছে না, আমি যদি এখান থেকে আপনাদেরকে বলি কোরআন শরীফের অমুক আয়াতের মধ্যে একটু ভুল আছে, মায়ের একটাও নিচে পড়বে। হ্যাঁ, ও কোরআনের আয়াত বললে আপনার মাথা ধরে যায়, আর আমার নবীর দুস্ত্রুটি বলে আরেক ব্যক্তি চলে যাচ্ছে, উনি এখনো সাইকুল হাদিস হয়ে গেছে, শাইখুল হাদিস রয়ে গেছে। কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে, কোরআনের ব্যাপারে আমার আল্লাহ বলছেন লাও আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদদিআ, খাশিআম মুতাসাদদিআ মিন খাশিয়াতিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফা আবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা। আমি এই ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এই আল ইনসানের কথা বলছি। আমার আল্লাহ বলছেন আমি এই আমানত, এই কোরআনকে পাহাড় পর্বতকে দিতে চেয়েছি, কেউ গ্রহণ করে নাই। কোরআনের ওয়েট, কোরআনের হেভিনেস কেউ গ্রহণ করতে সম্মতি জানাই নাই। আমার আল্লাহ নিজে বলছেন আমি যদি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম পাহাড় রেজা রেজা হয়ে যেত, নিশ্চিন্ন হয়ে যেত। এই আজিম কোরআনকে আমার নবী আমার নবীর সিনার বর্তনের মধ্যে হজম করে ফেলেছে। এবার বলেন তো দেখি পাহাড় শক্তিশালী না আমার নবীর কর্ম বাতেন শক্তিশালী? আপনি এখনো বলবেন আপনার মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুরহান, আমার আল্লাহ সৃষ্টি করেছে, বেআইব করে সৃষ্টি করেছে, জাহের বাতেনে বেমেসাল করে আমার নবীকে সৃষ্টি করেছে। আয়াতের জগতে, আয়াত সবকিছু নিদর্শন তো, আয়াতের জগতে, আয়াত এমনিতে দু ধরনের হয়, আমরা বক্তব্য শেষের দিকে একেবারে, একটা হচ্ছে যে আয়াত আপনি পড়তে পারবেন, আর একটা আয়াত যেটা আপনি দেখতে পাবেন, যেটাকে দেখতে পাই সেটাকে মঞ্জুর বলে, আর যেটাকে পড়তে পারে সেটাকে মাসতুর বলে। তো এত আয়াত কোরআনের, আর সৃষ্টিও আয়াত। তো কোরআনের যে আয়া যেটা পড়তে পারি সেটার শুরু কি? সেটার শুরু সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা হচ্ছে কোরআনের গেটওয়ে, কোরআনের গেটওয়ে। এটা কি আয়াত? এমন আয়াত যেটা পড়া যায়। এখন আমার নবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করলাম হুজুর যে আয়াত পড়া যায় আয়াতে মাসতুর, সেটা শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, তো হুজুর যে আয়াত দেখা যায়
চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষ নবমণ্ডল ভূমণ্ডল। হুজুর এই আয়াতের শুরু কাকে দিয়ে হয়েছে? আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? যে আয়াত পড়া যায় সেটা কোরআনের আয়াত। আমরা বলি না আয়াত, আল্লাহর আয়াত দুই ধরনের, গ্রহ নক্ষত্র যেগুলো দেখতে পারেন। আমরা ইউনিভার্সিটি কলেজে প্রেজেন্টেশন করি না, প্রেজেন্টেশন করি না, এই যে প্রজেক্টর একটা লাগিয়ে দেওয়ালের মধ্যে দেখাই না, এটাকে বলে আয়াতে মঞ্জুর, যেটা নজরে আসে, যেটা দেখতে পারা যায়, কিছু আয়াত পড়তে পারা যায়। কোরআনের আয়াত পড়তে পারি, দুনিয়ার আয়াত দেখতে পারি। তো কোরআনের যেটা পড়তে পারি সেটা সূরা ফাতিহা দিয়ে শুরু। এখন আমার হাবিবকে জিজ্ঞেস করলাম, হুজুর আয়াতে মস্তুর শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে, হুজুর আয়াতে মঞ্জুরের শুরু কি দিয়ে হয়েছে? মঞ্জুর মানে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য মানুষ। আমার নবী বলেছেন, আয়াতে মঞ্জুরের শুরু তোমার নবীকে দিয়ে সৃষ্টি হয়েছে। বুঝতে পেরেছেন? সেই কারণে আলহামদুলিল্লাহ এখানে নাম দিয়েছে মোহাম্মদ, এটাকে রব্বুল আলামিন, ওটা রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে গেছি, আমি যেটা আপনাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি, যে এখন একটা ভরপুর ফিতনার জমানা চলে এসেছে, ভরপুর ফিতনা আখলাকের ক্ষেত্রে, অশ্লীল গান নাটক সিনেমা দিয়ে যুব সমাজে আমাদের চরিত্রকে একটা হুমকির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আমাদের মা বোন আমাদের বাবারা দেখেও না দেখার মতো, জেনেও না জানার মতো, আমাদের ঘরগুলার মধ্যে কোনো কন্ট্রোল নাই, খতম হয়ে গেছে, যার যা মন চাই করছে। ঘরের মধ্যে যাদের মা বাবা তাহাজ্জুদ পড়ে তাদের ছেলে পুলে ফারায়েজে দিন ছেড়ে দিয়েছে। আমরা মোবাইল নিয়ে আমাদের ঘরের ভিতরে ঢুকে যায়, চারটা পাঁচটা ছয়টা বাজে, কি করে না করে কারো কোনো কন্ট্রোল নাই। এতটুকু নিয়ম তো করতে পারি যে দশটার পরে আমরা কোনো মোবাইল ইউজ করব না, এটা কোনো কঠিন কাজ না। আমি মারা শুনতেছেন আসেন, আমরা সবাই মিলে আমরা আমাদের ছেলেদেরকে নিয়ে বসে বলি, কথা বলি, বেটা এই এই সমস্যা। এটা আমি যুবকদেরকে বলছি, আমার ভাইয়ের বয়সী ছেলের বয়স, আল্লাহর ওয়াস্তে বেটা আপনি যদি রাতের ১২টার পরে মোবাইল ইস্তেমাল করেন কি হবে জানে? কিছুদিনের মধ্যে আপনার চোখ কাজ করবে না। গত চার পাঁচ দিন আগে এক ভদ্রলোককে দেখে আমি, হয় না মানুষের ভিতর থেকে ভেঙে যাওয়া, আমি কিছুদিন আগেও দেখেছি তার চোখ কাজ করতে, এখন সে আরেকজনকে নিয়ে লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। বেটা আপনারা রাতের অন্ধকারে কন্টিনিউয়াস যখন মোবাইলের দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহর ইজ্জতের কসম, পাঁচ দশ বছর পরে আপনার চোখ কাজ করবে না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, যে জায়গা দিয়ে আপনি হাঁটছেন দশ বছর পরে সেখান থেকে আপনি আর বের হয়ে আসতে পারবেন না, এডিক্টেড হয়ে যাবেন। আপনি যদি এডিক্টেড হয়ে যান, আপনার বিবাহ পরবর্তী জীবন অসম্ভব দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যাবে, ডিপ্রেসড হয়ে যাবে, বিশৃঙ্খলা তৈরি হবে, মরে যেতে ইচ্ছে করবে, আত্মহত্যা করতে ইচ্ছে করবে, দুনিয়াদারি ভালো লাগবে না, এত সুন্দর একটা দুনিয়া, কবর কিন্তু বসে আছে হা করে, কবর কিন্তু হা করে বসে আছে। আমরা আমাদের জীবন, আমি জানি এই কথাগুলো বলার হয়তো কেউ ছিল না, আমি আপনাদেরকে ঝাঁকুনি দিতে চাচ্ছি, একবার জেগে উঠেন, একবার জেগে উঠেন, আমরা ঘুমের মধ্যে আছি। যদি আপনি জাগ্রত থাকতে, জাগ্রত মানুষ কখনো নিজের জীবনকে শুধু শুধু দুঃখের মধ্যে ঠেলে দেয় না। আমরা সবাই মিলে ছেলেদেরকে সহযোগিতা করতে হবে, আসেন আমরা মসজিদমুখী হই, নামাজ পড়ে। আপনি যদি জিকরি ইলাহি ছেড়ে দেন, আপনার রু মারা যাবে, রু যদি মারা যায় লাখ টাকা দিয়ে আপনি শান্তি জীবনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আমাদের সমাজের মধ্যে ড্রাগ ডিলিং বেড়ে যাচ্ছে, আমাদের সমাজের মধ্যে আমাদের এখান থেকে আপনি ঘর পর্যন্ত যাবেন, তাদের লাখ টাকা আপনার থাকবে, লাখ গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বিল্ডিং থাকবে, আল্লাহর ইজ্জতের কসম শান্তি থাকবে, শান্তি আলাদা জিনিস। সুতরাং আসেন রুহের খাদ্য দেই, আমাদের ঘরগুলার মধ্যে নাটক সিনেমা এগুলা গীবত পরনিন্দা পরচর্চা সবকিছু মিলে ঘরগুলাকে বিরান করে দিচ্ছে, আমরা ফেরত আসতে হবে, আবার রুহের খাদ্যের ব্যবস্থা করতে হবে। জিকরি ইলাহি বাদ দিয়ে রুহের খাদ্য আসে না,
জিক্রে ইলাহি মানে শুধু আল্লাহ আল্লাহ করা না, আমি চিন্তা করব আমার আল্লাহর কোন কোন নিয়ামত আমার কাছে আছে। এই যে আমার সুস্থতা, সুস্থতা কত বড় নিয়ামত। তিনটা চারটা দিন গেছে, আমাকে জিজ্ঞেস করেন সুস্থতা কত বড় নিয়ামত। আমার এখন মনে হচ্ছে কাশ যদি সুস্থ হয়ে যেত, আমার ভিতর স্বাভাবিক বুকের পেইন হলে না খাদ্য না মানুষ ভালো লাগে। এ তো আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ আমাদেরকে সবর দান করে। নতুবা এই পেইন, গত রাত্রে আমার যে পেইন হয়েছে আমি মনে মনে চিন্তা করতেছি সুবহানাল্লাহ, আপনার পক্ষ দেওয়া দেখে দেওয়া সুস্থতা কোনো মেশাল নাই। আপনি এখন বুঝতে পারছেন না আপনার কাছে দুনিয়া নতুন মনে হচ্ছে, গ্রিন মনে হচ্ছে। আমার ভাই 60-70 বছরের জিন্দেগি, আজকে আপনার টেবিলে মা বাবা ভাই বন্ধু সবাই আছে, বিধান আপনার মনে হচ্ছে লাইফ ইজ গ্রিন, লাইফ ইজ নট গ্রিন। এটা ব্যাড অফ রোজেস না, যেখানে যাবেন গোলাপের ছড়াছড়ি সেরকম না। ওয়ালাস, আমার আল্লাহ বলছে, আমি সময়ের কসম করে বলছি, কোন সময়ের? তো আসরের সময়। বলো আসরের সময় কেন? তো আসরের সময় তোমার জীবন সূর্যাস্তের দিকে। আমি তোমাকে বুঝাতে চাচ্ছি যেই দিন তুমি দুনিয়াতে এসেছো সেই দিন থেকে তোমার সূর্য অস্ত হওয়ার পরে এভাবে অস্তমিতের দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ বলছেন তোমরা জেগে উঠো, তোমাদের প্রত্যেকের সূর্য অস্তমিতের দিকে। কারো জিন্দেগিতে 2 বছর হয়ে গেছে, কারো জিন্দেগিতে 20 বছর হয়ে গেছে, সূর্য অস্ত যাবে। আমার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, তোমরা তোমাদের দিন, তোমাদের রাত, তোমাদের সকাল, তোমাদের বিকাল, তোমাদের চোখ, আমি তোমাদের চোখ যেই কারণে সৃষ্টি করেছি তোমরা অন্যভাবে সেই চোখকে ব্যবহার করছো। চোখ বলেন, কান বলেন, হাত বলেন, পেট বলেন, ইন্নাল ইনসানা, শারীরিক ভাবে পঞ্চ ইন্দ্রিয়ের দিক থেকে, নফসের দিক থেকে হিংসা বিদ্বেষ অহংকার করে সামগ্রিক ভাবে তুমি নিজেকে ক্ষতির দিকে ফেলে দিয়েছো। মনে রাখবেন, আপনি যতই জিন্দগির মধ্যে গুনাহ করবেন আপনার জীবন ততই বেশি অস্থির হয়ে উঠবে। আমাদের কবিরা আমাদেরকে শিখিয়েছেন, পরিশ্রমে আনে ধন, পুণ্যে আনে সুখ। আপনার জীবনে পাপ যত বেশি হবে আপনার জীবনে অস্থিরতা তত বেশি হবে। ততটুকুন পাপ করবেন যতটুকুন অস্থিরতা এফোর্ড করতে পারবেন। আমার কথা আপনার কাছে মিনিংলেস হতে পারে, কারণ কিছু জিনিস দেখা যায় না, কিছুদিন পরে দেখবেন। সেই কারণে এখন হয়তো আপনার কাছে মনে হতে পারে এটা মিনিংলেস। আমি বিনয়ের সাথে আমাদের ছেলেগুলাকে অনুরোধ করব, একটা সময় আমাদেরও ছিল, আমাদের ডাইনিং টেবিলের মধ্যে আমার মা বসেছে, বাবা বসেছে, ভাই বোন সবকিছু বসেছে। ওয়ালাস, যখন সূর্য অস্তমিত হওয়া শুরু করে হঠাৎ করে বাবা চলে যায়, 1 চেয়ার খালি হয়েছে, মা চলে যায়, 2 চেয়ার খালি হয়েছে, এরপরে ভাই চলে যায়, এরপরে আপনি একসাথে থেকে কখন বিচ্ছিন্ন হয়ে গেছে, এরপরে আপনি যদি উল্টো লটকে যান তাদের সাথে সাক্ষাতে, প্রত্যেক বাড়ি বিরান হয়ে যায় নাই? চাচা চাচি জ্যাঠা জেঠি খালা খালু নানা নানা, জেনারেশন চলে গেছে, জেনারেশন আসছে, আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা কবর ভুলে গেছি, প্রত্যেক দিন কবরের পার দিয়ে হাঁটি, 3 ফিট গভীরে আরেকটা জিন্দেগি, সেই জিন্দেগির মধ্যে কেউ হাসছে কেউ কাঁদছে, আমাদেরকে টাচ করছে না। কেন? আমরা গাফেল হয়ে গেছি, আমরা ঘুমের মধ্যে চলে গেছি, জাগিয়ে তোলার কেউ নাই, আমরা দুনিয়ার মধ্যে আত্মহারা হয়ে গেছি, টাকা ধন দৌলত, অথচ শান্তি যে আমাদের সমাজ থেকে চলে গেছে সেটা খেয়াল করছে। সম্মানিত উপস্থিতি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হায়াতে তাইয়্যিবা ঈমান আর আমল বাদে আসে না। যিকির ইলাহি, আমার আল্লাহ যেই নিয়ামত আমাকে দিয়েছে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহর স্মরণ করার মাধ্যমে রুহ জিন্দা হয়। আল্লাহর ওলিদের কিতাব পড়বেন, ইহয়া উলুমুদ্দিন থেকে শুরু করে যে সমস্ত কিতাবগুলো আল্লাহর ওলিদের জিন্দেগি, জীবন, আমার নবীর জীবন, এগুলা যখন বিছানায় শুয়ে 1 পৃষ্ঠা পড়বেন রুহ জিন্দা হয়ে যাবে। কোরআন পড়বেন রুহ জিন্দা হবে, কোরআনের মজলিসে বসলে, কোরআন নিয়ে বসলে রুহ জিন্দা হয়, মানুষকে সহযোগিতা করলে রুহ জিন্দা হয়, দুনিয়া দেখবেন রুহ জিন্দা হবে। নামাজের মাধ্যমে সবচেয়ে বেশি জিন্দেগি নামাজের মাধ্যমে নসিব হবে। সম্মানিত উপস্থিতি, আমার নবীর দরুদে পাকের মাধ্যমে রুহ জিন্দা হয়, মাজারাতের জিয়ারতের মাধ্যমে রুহ জিন্দা হয়,
ভালো মানুষ আলেমুল আমার মজলিসে গিয়ে বসবেন, রু জিন্দা হবে। রু জিন্দা যাদের হবে তাদের জীবনের প্যাটার্ন পরিবর্তন হয়ে যাবে। আমরা বলি লাইফ চেঞ্জ হয়ে গেছে। লাইফ চেঞ্জ হওয়া মানে কি? আপনার জীবনের প্রায়োরিটি পরিবর্তন হয়ে যাবে, আপনার জীবনে লাইকিং ডিসলাইকিং পছন্দ অপছন্দ পরিবর্তন হয়ে যাবে। আপনার জীবনের মধ্যে ধর্ম যত বেশি থাকবে, আমার নবীর এশ আদব তাজিম, আমার নবীর এত্তেবা ভদ্রতা নম্রতা সহনশীলতা উদারতা যত বেশি থাকবে, আপনার জীবন তত বেশি স্থির হবে। বিনয়ের সাথে অনুরোধ করব, কিছু কাজ জীবনও করবেন না, এই কাজগুলো আপনার জীবনকে পুড়ে ছারখার করে দেবে, কবর লাগবে না, আপনি এই দুনিয়ার আগুন থেকে বের হতে পারবেন না। কখনো কারো উপর জুলুম করবেন না, আজ-জুলমু জুলুমা, এক অত্যাচার করবেন দশ বার অত্যাচারিত হওয়ার জন্য তৈরি থাকবে। পৃথিবীতে অত্যাচার করে চলে গেছে, এই ঘটনা কখনো পৃথিবীতে ঘটে নাই। আমরা ইতিহাস থেকে সাক্ষ্য গ্রহণ করি না, ইতিহাস থেকে আমরা লেসন গ্রহণ করি না। এত ইতিহাসের বর্ণনা আল্লাহ কোরআনে পাককে কেন দিলেন? আল্লাহ সূরা ইউসুফ কেন বর্ণনা করলেন? আমার আল্লাহ বলছেন তোদেরকে শিখানোর জন্য, কারণ জীবন থেকে শেখা যায়। কখনো কাউকে ঠকাবেন না, একবার ঠকাবেন একশো বার ঠকানো হবে। কখনো কারো গায়ে হাত তুলবেন না, মনে রাখবেন যার গায়ে হাত তুলেছেন তার মালিক আছে, তার মালিক আছে। আমার আল্লাহ রহমতের সাগরের মধ্যে গজব চলে আসে রাগ চলে আসে এমন কাজ করবেন না। বাকি রয়ে গেল গুনাহ, গুনাহ আমরা না করে ফেরেশতা করবেন। আমরা একবার গুনাহ করব, একশো বার করব, আমার আল্লাহর কুদরতির কদম ধরে পড়ে থাকবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। আমার আল্লাহ বলছেন আমার লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হবি না। মা যেমন আমাদের, আপনাদের সিলেটও বলে না, আজকে যদি বাসায় আসোস তোর পিঠের চামড়া যদি তুলে না নে, বলে না সিলেটের পিঠের চামড়া কি সব মারা তুলে নিছে? সিলেট একটা সন্তান পাবেন যার পিঠের চামড়া মা তুলে নিছে। ও আমার আল্লাহ দুজকের বয়দে দিয়েছে। আমরা বিশ্বাস করি আমাদেরকে আমার আল্লাহ দুজকের জন্য বানান নাই, দুজকের জন্য বানান নাই। আমার আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য কত সিস্টেম বাইর করছে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন আমার আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে, কেমনে? আয় হায় নাসাবা ওয়াল ওয়াসাবা ওয়াল হাম্মা ওয়াল হুজনা ওয়াল গাম্মা হাত্তা সাউকাতা ইউশাক্কুহা ইল্লা কাফারাল্লাহু বিহা খাতায়া আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ইরশাদ করছেন আপনি রাস্তায় হাঁটার সময় একটা কাটার মধ্যে গোতা লাগে না, তো আমার আল্লাহ দুঃখ দুর্দশা কম টাকা কম পয়সা মনের অশান্তি শরীরের অশান্তি সবকিছু দিয়ে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। এমনকি রাস্তায় যেতে হাঁটার সময় আপনি যে ইটের গুঁতা খাইছেন ওই গুঁতা দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াতের তাফসীরে মাদ্রাসার ছেলেদেরকে বলবো, ইমাম ইবনে কাসির সমস্ত হাদিসগুলো এক করেছে, কাকে কিভাবে কিভাবে আল্লাহ গুনাহ ক্ষমা করেন। আমার নবী ইরশাদ করছেন আল্লাহ কিভাবে মুমিনের গুনাহ ক্ষমা করেন, তো আপনি একটা জিনিস রেখেছেন এক ডেস্কের মধ্যে, ডেস্ক সেখানে দুইটা, আপনি কখনো এই ডেস্কে দেখবেন কখনো ওই ডেস্ক, ওই ডেস্কের মধ্যে ডেস্কের মধ্যে চেষ্টা করতেছেন, আপনার ভিতরে টেনশন তৈরি হয়েছে পাচ্ছেন না, এই টেনশন দিয়ে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। শেষ পর্যন্ত গুনাহ বেঁচে থাকলে তো তার মৃত্যু যন্ত্রণা আল্লাহ বাড়িয়ে দেন, এমন ভাবে আল্লাহ মুমিনের গুনাহ ক্ষমা করেন। কিন্তু আমার নবী বলছে তিন ধরনের জুলুম, তিন ধরনের জুলুম, এই তিন ধরনের জুলুমকে আল্লাহ ক্ষমা করেন। তিন ধরনের জুলুমের মধ্যে এক ধরনের জুলুম ক্ষমা করে, দুই ধরনের জুলুম ক্ষমা করেন না, শিরকের জুলুম ক্ষমা করে না। আর এক ধরনের জুলুম হচ্ছে আমি যখন আপনার উপর জুলুম করব, জুলুম করা মানে আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করা। আমার নবী বলছেন লা ইয়াতরুকুহু আল্লাহু শাইআ, এই জুলুমকে বিন্দু পরিমাণ ছাড় দেন না আমার আল্লাহ। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করব, কখনো কারো উপর জুলুম করবেন না, প্রতারণা করবেন না কারোর সাথে, ঠকাবেন না কাউকে, কখনো কারো গায়ে হাত দেবেন না, ধাক্কা দেবেন না। আমরা যে মুখে থাপ্পড় লাগিয়ে দেই, চর লাগিয়ে দেই, যদি আমি পারতাম কালকে আমার মনে হয় কচুয়ার মধ্যে যে ঘটনা ঘটেছে, এক বন্ধুকে বেঁধে রেখে পিটাইছে, আপনারা দেখেন দেখছেন, আমি যদি আমার শক্তি সামর্থ্য থাকতো আমি
তাদেরকে খোলা মাঠে ছেড়ে দিতাম, 10 বছর ওয়েট করতাম পৃথিবীকে দেখানোর জন্য যে আমার আল্লাহ এই জালেমদেরকে কোন ধরনের করে সাজা দেয় পৃথিবীবাসী দেখে। পুলিশ, পুলিশের দরকার হয় না। ইয়াজিদ নামক এক কমবখ্ত ছিল, ইমামে হুসাইনের উপর জুলুম করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক ইয়াজিদ। পৃথিবীবাসী জানেও না তার কবরস্থান কোথায়, পৃথিবীবাসী জানেও না তার কবর। ফেরাউন নামে আরেক ব্যক্তি ছিল জালেম, আল্লাহ তারে সিট কইরা কাট কইরা মিশরের মিউজিয়ামের মধ্যে ফলাই রাখছে, পৃথিবীবাসী গিয়ে থুতু মারে এখনো করছে, আনা রব্বুকুমুল আলা, আমিও মারছি থুতু, আনা রব্বুকুমুল আলা, এটা বলে বলে আর আর কবি নি কো আনা রব্বুকুমুল আলা। পৃথিবীতে যারাই জুলুম করেছে আল্লাহর ইজ্জতের কসম, কবরের আগুন পরে দুনিয়ার আগুন থেকে আপনি রক্ষা পাবেন না। মাইনা আমাল সুআন ইউজজাবে, যেই ব্যক্তি এতটুকুন বধ করে যাবে এখানে ভুগে যেতে হবে, কবরের আজাব তো কবরের মধ্যে আছে। আমাদের এখানে পূর্ববর্তী নবীদের মতো আজাব আসবে না, আপনার জেরো জবর করে দেবে, আর্থকুইক আসবে না, এখানে যে আজাব আসবে সেটা অশান্তির আজাব, ডিপ্রেশনের আজাব, হতাশার আজাব। আপনারা বুঝতে পেরেছেন হতাশা আমাদের ছেলেদেরকে বাংলাদেশে গত 10 বছরে সুইসাইড রেট কিভাবে বেড়ে গেছে আপনারা জানেন, বাংলাদেশে গত 10 বছরে ডিভোর্স রেট কিভাবে বেড়ে গেছে আপনারা জানেন, কেন বেড়ে গেল, বেশি ফ্যাশনেবল হয়ে গেছে। আমার নবীর দিন বাদ দেবেন, সমাজ থেকে অস্থিরতা বাদ দিতে পারবেন না। পৃথিবীর মধ্যে এখনো একটা মাস, যেই মাসের মধ্যে পুরা পৃথিবীর ডিভোর্স রেট বলেন, ক্রাইম রেট বলেন, ড্রাগ ডিলিং বলেন, সুইসাইড রেট বলেন, ছো করে নিচে চলে আসে। কোন মাস বলতে পারবেন, কোন টাকা পয়সা বাদ দিয়ে, কোন পুলিশ প্রশাসন বাদ, আমি বাংলাদেশের কথা বলতেছি না, আমি পুরা পৃথিবীর কথা বলতেছি। এটা আমার নবীর দিনের শান, এটা আমার নবীর দিনের মান। আমাদেরকে বোঝানো হয় টিভি চ্যানেল গুলা দিয়ে, হ্যাঁ ধর্ম ব্যাকওয়ার্ড, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ভালো ধর্মের লোক চোখে পড়ে নাই তখন বুঝতে পারবেন ফরওয়ার্ড না ব্যাকওয়ার্ড। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে এখন সবকিছু আছে, আমেরিকা ইংল্যান্ডের মধ্যে আপনাদের এলাকার লোকের চেয়ে তো বেশি কেউ জানার কথা না, এত লোক আপনাদের এলাকার লোক থাকে ইংল্যান্ড আমেরিকায়, তাদেরকে জিজ্ঞেস করে দেখিয়েন শান্তি বেশি কোথায় কোন দেশে। আমেরিকা ইংল্যান্ডের মধ্যে টাকা পয়সার অভাব আছে নাই, গাড়ি ঘোড়া নাই, সবকিছু আছে, শান্তি নাই, অবিডিয়েন্স নাই, কেউ কাউকে মানে না। বন্ধু বান্ধবের মধ্যে আমাদের এখানে আত্মীয় স্বজনের মধ্যে নাই নাই কোনো কিছু, উঠে গেছে সব। তাহলে বোঝা যাচ্ছে টাকা পয়সা থাকলে হয় না, শিক্ষা থাকলে হয় না। আরেকটা জিনিস দরকার, সেটা কি, সেটা দিন, আমার নবী আল্লাহর ওলি। এগুলা ছাড়া সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরি হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব, অনেক দূরে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আখেরি দুইটা হাদিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। আমাদের মন মেজাজের মধ্যে কথা বলার আগে রাগারাগি, কাটাকাটি, তুইতুকারি, 2 মিনিটের মধ্যে এত আগুন আমাদের ভিতরে, আগুনে আগুন আনে, আগুনে আগুন আনে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, প্রথমে তো আমার নবীকে আল্লাহ অসম্ভব ভদ্র হিসেবে বানিয়েছে, যার কারণে আমার নবী যেদিকে যেতে সবাই আমার নবীর কথা শুনত। ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিন্ত লাহু, আমার নবী কর্কশ স্বভাবের ছিলেন না, মন মেজাজ অনেক নম্র, ভদ্র, সহনশীল ছিলেন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল্লাহ রাফিক ইউহিব্বুর রিফক, আমার আল্লাহ অনেক ভদ্র, আমার আল্লাহ ভদ্র নম্রতার মধ্যে যেই দান, যেই রহমত, যেই শফকত আপনার উপর করবে
সেটা কঠিন কর্কশ মেজাজের মানুষের উপর করে না। এবং ভদ্রতার মধ্যে যেটা দান করেন সেটা অন্য কোথাও দান করেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, মাই ইহরামির রিফক ইহরামিল খায়রা কুল্লু, যেই ব্যক্তি ভদ্রতা থেকে বঞ্চিত হয়েছে সেই সমস্ত নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। আখেরি হাদিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা, আপনি যখন আপনার মুসলমান ভাইকে দেখে একটা মুস্কি হাসি দেবেন তো এটা সৎকার সওয়াব। সৎকার সওয়াব মানে আবার সওয়াব গুনতে যায় না, সওয়াব জায়গার মধ্যে রাখে। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে দুইজন রিল্যাক্সড হয়ে যায়। কি হয়ে যায়? রিল্যাক্স। এটা আপনার মানসিক স্বাস্থ্যকে কতটা রিল্যাক্সেশন দান করে, ভিতর থেকে আপনাকে কতটা সুস্থ রাখে আপনি কল্পনাও করতে পারবেন। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ওয়ামুর কাবিল মারুফ ওয়া নাহিয়ুকা আনিল মুনকারে সাদাকা, কোন মানুষকে ভালো জিনিসের কথা বলা, খারাপ জিনিস থেকে দূরে থাকতে বলা, এগুলো সাদাকার সওয়াব। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইরশাদুকার রাজুল ফি আরদি দালালাকা সাদাকা, কোন মানুষ কোন জায়গা চিনতেছে না তাকে তার অ্যাড্রেস বলে দেওয়া, এটাও সাদাকা। ওয়া বাসারুকাল রাজুলির রাদি আল বাসার লাকা সাদাকা, এক মানুষ চোখে দেখে না তাকে রাস্তা পার করিয়ে দেওয়া, তাকে সহযোগিতা করা, তোমার জন্য সাদাকা। এরপর ওয়া ইমাতাতুকাল হাজার ওয়া শাওকা ওয়াল আজম আনিত তারিক লাকা সাদাকা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, রাস্তা থেকে পাথর সরিয়ে দেওয়া, কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, কোনো কাঁটা পড়ে আছে সরিয়ে দেওয়া, কলার ছিলকা পড়ে আছে সরিয়ে দেওয়া, এগুলো আপনার জন্য সাদাকা।